জন কৃষ্ণ দেবী মুখ দৈবাদ অধর্ম শিল অনুগ্রহায়ে অনুগ্রহে হো চরন্তি নুন ভূতানি ভাব্যানি জনার্দন জন কৃষ্ণ দেবী মুখ দৈবাদ অধর্ম শিল অনুগ্রহায় হো চরি নূনম ভূতানি ভাব্যানি গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা পরমংস জগৎগুরু জানিয়েছেন আমরা গুরু বৈষ্ণবের চরণ চাই কি না আমরা সত্যি সত্যি বৈষ্ণবের চরণ চাই কি না এটা পরীক্ষা করার জন্য ভগবান বিভিন্ন রকমের বিভীষিকা বিভিন্ন রকমের বিভীষিকা আমাদের কাছে উপস্থিত করেন বিভিন্ন সন্দেহ সংশয় আমাদের সামনে উপস্থিত করে পরীক্ষা করেন যে সত্যি আমরা গুরু বৈষ্ণবকে বিশ্বাস করি কি না বৈষ্ণবের চরণ চাই কি না এই পরীক্ষার জন্য ভগবান আমাদের বিভিন্ন পরীক্ষায় ফেলেন পরীক্ষা করার জন্য বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে ইচ্ছা করে তিনি তৈরি করেন তাতে পরীক্ষা করেন দেখেন সত্যি সত্যি এদের ভগবান গুরু বৈষ্ণবকে চায় কি না বাস্তবিক পক্ষে ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা আর সাধারণ জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা দুটো এক নয় জগৎবাসীকে সন্তুষ্ট করবার চেষ্টা আর ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা দুটো এক নয় জগৎবাসীকে সন্তুষ্ট করবার চেষ্টাকে বলা হয় এটা অন্নভিলাস আমার লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আমি জগৎবাসীকে সন্তুষ্ট করার চেষ্টা করব এটাকে বলা হয় অভক্তি আর সর্বান্তকরণে সর্বতভাবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে প্রয়াস প্রচেষ্টা সেটাকেই বাস্তবিকভাবে ভক্তি বলা হয় জানাচ্ছেন জগৎবাসী আমাকে গ্রহণ করবে না আমাকে আমার জনপ্রিয়তা আমি পাবো না অতএব জগৎবাসীকে খেপিয়ে দি কিলাম অতএব আমি জগৎবাসীকে আমি খেপাতে চাই না ওদের কথা মতো আমি কাজ আমি কথা বলব জগৎবাসী সন্তুষ্ট বিধানের জন্য যে চেষ্টা সেটাকে আদৌ ভক্তি বলা যায় না এটাকে বলা হয় অন্নবিলাস সর্বান্তকরণে ভগবানকে সন্তুষ্ট করবার যে প্রচেষ্টা সেটাকে বলা হয় ভক্তি এই কথাটা চিৎকার করে জগৎবাসীর কাছে জানিয়ে দেওয়ার নাম হল প্রচার জগৎবাসীর কাছে উচ্চকণ্ঠে এই কথাটা জানিয়ে দেওয়ার নাম হল প্রচার বাস্তবিক পক্ষে আজকে বাস্তবিক পক্ষে গিরিরাজ মহারাজের আজকে উৎসব গিরিরাজ মহারাজের আজকে মহোৎসব গিরাজ মহারাজকে নিয়ে আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পেতে যাই আমাদের প্রাপ্তি আশা রেখেছি আমরা নন্দনন্দন কৃষ্ণকে আমরা দ্বারকাধীশ কৃষ্ণ নয় মথুরাধীশ কৃষ্ণ নয় আমরা নন্দনন্দন কৃষ্ণকে পাব বলে আশা রেখেছি সেই হিসাবে আমরা গৌরীয় বিচার অনুযায়ী আরাধ্য ভগবান বোঝেশনে স্তধাম বৃন্দাবনম রাম্মা কাচিদুবাসনা ন যা কল্পিতা শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহানু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদরণ এটাকে বলা হয় গৌড়ীয় মঠের ভজনের একটা দিকদর্শন গুপ্ত রহস্য গৌড়ীয় মঠের গৌরীয়গণের যারা রূপানুগ বলে নিজেকে দাবি করেন তাদের ভজনের এইটা হলো রহস্য আরাধ্য ভগবান ব্রজস্থানে স্থানে অস্তধম বৃন্দাবনম কীভাবে ভজন করবেন না রাম্মা কাচিতাসনা ব্রজব ব্রজবধুবর্গে না ঝা কাল ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাবরণ আপর এ হলো আমাদের ভজনের বিষয়বস্তু ব্রজবাসীগণের ভগবানের প্রতি যে ভালোবাসাটা এটা তাদের শিক্ত হয়নি ব্রজবাসীগণ কৃষ্ণকে যে ভালোবাসেন যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন ব্রজবাসীর স্বাভাবিকী প্রীতি কৃষ্ণপ্রতি কৃষ্ণেরও স্বাভাবিকী প্রীতি ব্রজবাসীপতি ব্রজবাসীর স্বাভাবিকী প্রীতি কৃষ্ণপ্রতি আর কৃষ্ণেরও স্বাভাবিকী প্রীতি ব্রজবাসীপতি এখানে কোনো বানানো কিছু নেই অন্তঃকরণ থেকে স্বতঃস্ফূর্তভাবে এদের ভালোবাসা কৃষ্ণের প্রতি আর কৃষ্ণেরও তাদের প্রতি ভালোবাসা এটা স্বাভাবিক বিষয় এটা তাদেরকে শিখতে হয়নি কিন্তু আমাদের শিখতে হয় আমাদের ভজন করতে করতে এগুলো শিখতে হয় আমরা এটা বিচার করে দেখি রকম অন্নবিলাস যেন না থাকে কোনো রকমভাবে কোনো কিছু না থাকে অনর্থ অন্নাবিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম এগুলো আমরা শিখি আমরা প্রথমে বিধিমার্গে থাকি বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ বিধিমার্গের কোনো কিছুই আমি মানলাম না কোনো কিছুই শুনলাম না বিধিমার্গের কোনো নিষ্ঠা আমার এলো না আমি কি করে রাগমার্গে প্রবেশ করব তো হতে পারে না তাই জন্য ভক্তিম ঠাকুর বলছেন বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ বিধিমার্গতে গুরুবর্গের আনুগত্যে থাকতে থাকতে খুব শীঘ্রই নিষ্ঠাভরে যদি আমি ভজন করি তাহলে শীঘ্রই আমি দেখব ভগবানের প্রতি একটা স্বাভাবিক আমার আকর্ষণ হচ্ছে যে সময়তে এত আমাদের যে নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলা যত নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলাগুলো বিধিনিষেধগুলো আমাদেরকে বিধিমার্গে কঠোরভাবে নিয়োজিত করবার জন্য কিন্তু যখন রাগমার্গে কেউ প্রবেশ করে তখন বিধিমার্গের এত কাঠিন্য এত যে দৃঢ় বিচারগুলো আর থাকে না আস্তে আস্তে শিথিল হয়ে যায় তখন ভগবানের প্রতি যে স্বাভাবিক ভালোবাসা সেই প্রেরণাতে তার সঙ্গে তার সেবা করে এটাকে বলে রাগমার্গ রাগমার্গের অনেক অনেক কথা আজকে যেহেতু গিরিরাজ মহারাজের পূজা উৎসব সেহেতু আমাদের একটা প্রশ্ন আসছে গিরিরাজ মহারাজের যে পূজা করা হচ্ছে আমরা শুনেছি নন্দ বাবা যশোদা মা এরা যা রয়েছেন সবাই নন্দ উপানন্দ এরা প্রত্যেকেই আগে ইন্দ্র মহারাজের পূজা করতেন ইন্দ্র মহারাজের সেবা করতেন ইন্দ্র মহারাজের পূজা এখন আমাদের প্রশ্ন আসবে যেহেতু আমরা শুনেছি অন্নাবিলাস থাকলে হবে না কোন রকম কোনোরকমভাবে আমাদের মধ্যে অন্য দেবদেবীর পূজা করলে হবে না আমরা এগুলো শুনেছি কিন্তু তারা কেন তাহলে ইন্দ্র মহারাজকে পূজা করতে তারা ইন্দ্র মহারাজকে কেন পূজা করতে এই কথাটা আমাদের প্রশ্ন আসবে প্রশ্ন করে না লোকে প্রশ্ন করতে জানে না তারা ইন্দ্রমহারাজকে কেন পূজা করবে আর শচীমা কেন ষষ্ঠী মাকে পুজো করুন শচীমা কেন নিমায়ের মঙ্গলের জন্য ষষ্ঠী মাকে পুজো এটা আমাদের প্রশ্ন এর উত্তর হল ব্রজবাসীগণ যাই করুক ব্রজবাসীগণ যে কোনো ক্রিয়াকর্মই করুক সেই সমস্ত ক্রিয়াকর্মের পেছনে তাদের উদ্দেশ্য রয়েছে একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান অন্য কিছু নয় তাদের একমাত্র যে যে কোনো ক্রিয়াকর্মই তারা করুক সমস্ত ক্রিয়াকর্মের পেছনে তাদের উদ্দেশ্য রয়েছে একমাত্র ভগবানের সুখবিধান সন্তুষ্টি বিধান অন্য কিছু নেই সেই জন্য তারা মহারাজ যদি নন্দ উপানন্দ ব্রজবাসীগণ যদি ইন্দ্র পুজো করে থাকে তার পেছনে কি উদ্দেশ্য ছিল না ইন্দ্র পুজো করছেন এই জন্য ইন্দ্র মেঘের দেবতা তিনি বৃষ্টিদান করবেন ব্রজ শুকনো জায়গা সেখানে যথেষ্ট বৃষ্টি হলে অনেক ফসল হবে আমরা কৃষিজীবী তার সঙ্গে আবার ঘাস আদি যদি উৎপন্ন হয় গোমাতা খেতে পারবে গোচারণ করতে পারবে আর সর্বোপরি কৃষ্ণ যে খালি পায়ে চলে চারিদিকে যদি ঘাস থাকে তাদের চলতে সুবিধা হবে এই জন্য ব্রজবাসীগণ ইন্দের পূজা করতেন কিন্তু উদ্দেশ্য কিন্তু একমাত্র সন্তুষ্টি কৃষ্ণ এরকম আমাদের প্রত্যেকটা ক্রিয়াকর্ম বাইরের দৃষ্টিতে যদি একটু অন্যরকম হয় আর যদি অন্তঃকরণের চেষ্টা থাকে খালি কৃষ্ণকে সন্তুষ্ট করব বলে তাহলে সেতে কোনো উল্টো হয় সচিমা তার ষষ্ঠী পূজা করতে যেতে। নিমাই আমার পাগল ছেলে তার মাথাটা ঠিক করে দাও বলে তিনি কি করে ষষ্ঠী পূজা করতে যেতেন যখন নিমাই খেলতে যেতেন সেই সময়তে সচিমা যত পিঠে পানা এগুলো সব করে নিমাই এখন নেই থাকলে বিরক্ত করবে এই জন্য তিনি থালাই করে নিয়ে ষষ্ঠী পুজো দিতে যেতেন নিমাই গ্রন্থেতে আছে এটা গৌরীতে প্রকাশ হয়েছিল একটা গ্রন্থ হিসেবে আমি প্রকাশ করেছিলাম নিমাই বিভিন্ন মুরারি উত্তের করচা আদি বিভিন্ন থেকে সংকলন করা হয়েছে এটা যাই হোক এখন নিমাই থাকলে পরে বিপদ এখন নিমাই নেই বাঁচা গেছে বলে কি করছেন তিনি থালা করে সেই সব নিয়ে ফুলমালা নিয়ে ষষ্ঠী দেবীকে পুজো করতে যাচ্ছেন কে না গৌরাঙ্গ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তার মা যাচ্ছেন ষষ্ঠী পূজা করতে ষষ্ঠী হচ্ছে দুর্গার একটা রূপ আর কি যাই হোক এখন দেখছেন নিমাইকে লুকিয়ে যাবেন দেখছেন নিমাই ওখান থেকে আসছে দেখে একেবারে ভয়ে এসে চমকে উঠে যে নিমাই আসছে নিমাই বলছে মা কোথায় যাচ্ছ বল তুমি যাও ঘরে যাও আমি আসছি বল না তুমি কোথায় যাচ্ছ বলো কিছুতেই বলবে না মা তোমার হাতে ওটা কী বলে কিছু না তুমি ঘরে যাও নিমাই কি করলো লাপিয়ে কি করলো ওই ঝোলাটা তুলে পিঠাপানা যা আছে খেতে খেতে এবার চলল সচিমা কান্না আরম্ভ করলেন আমি ষষ্ঠী মাকে পুজো দেবো এখন তুই এঁটো করে দিলি নিমাই বলছেন তোমার ষষ্ঠী আমার এঁটো খেলে খুশ খুশি হবে প্রসন্ন হবে তুমি কেন চিন্তা করছো এইভাবে সচিমা যখন দুঃখ করছেন তিনি বুঝতে পারছেন না এটা ইনি হচ্ছে এই যে ছেলেটি এ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক ইনি হচ্ছেন পরাত্পর অখিলেশ্বর এটা মনে করছেন কারণ কি এটাকে বলে হচ্ছে রাগমার্গ অর্থাৎ সচিমা চিন্তা করছেন এরা আমার ছেলে যতই স্বপ্নে আসুক নুপুরে ধুনি পেয়েছে চৈতন্য ভাগবতে আছে তথাপিত বিশ্বাস নেই এটা আমার ছেলে জগন্নাথ মিশ্রের স্বপ্নেতে আসছেন এসে বলছেন তুমি কাকে শাসন করো মিশ্র তুমি কাকে শাসন জানো কে জগন্নাথ মিশ্র বলছেন যেই হোক সেই হোক এখন তো আমার ছেলে আর আমার কর্তব্য আমার শেখাতে হবে এটাকে বলে রাগমার তাহলে ব্রজবাসীগণকে যখন কৃষ্ণের সাত বছর বয়স যখন মাত্র সাত বছর বয়স তখন জগন্নাথ এই তখন আমাদের এই নন্দ উপানন্দ এদেরকে যখন দেখছে দেখছেন ইন্দ্রযাগ ইন্দ্রযজ্ঞ করবে পূজা করবে তখন ইচ্ছে করে আমাদের শেখাবার জন্য প্রশ্ন করছেন ওই কৃষ্ণ এবং বলরাম কৃষ্ণ বলরাম বলছেন বাবা আপনি কেন এই ইন্দ্রের পূজা করছেন ইন্দ্র পূজার করে কী হয় ইচ্ছে করে তিনি ভগবান হলো বাচ্চার মতো বাবা কি হয় আমাদের কি বলা যায় আমরা বাচ্চা কিন্তু আমাদের বলা যায় কি বলছে হ্যাঁ বলা যায় কারণ হচ্ছে ইন্দ্র তো বৃষ্টির দেবতা বাবা অনেক বৃষ্টি দেবে তাতে আমাদের ফসল ভালো হবে আমরা কৃষিজীবী গোপালন করি ঘাস হলে খাবে কি এভাবে বোঝাচ্ছে তখন কৃষ্ণ বলছেন কিছু যদি মনে না করেন একটা কথা বলি বলে কী বাবা বলছে দেখুন জীব যত জীব জন্মগ্রহণ করে তারা নিজের কর্মফলেতে জন্মগ্রহণ করে তাদের কর্মফলকে অন্যথা করার ক্ষমতা ইন্দ্রের নাই ইন্দ্র তো স্বর্গের একজন দেবতা কোনো জীবের কর্মফলকে অন্যরকম ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তো ইন্দের নাই হয়তো কিছুদিনের দিনের জন্য একটু কষ্ট দিতে পারে কর্মফল ঘরাতে পারে না কিন্তু আপনি ইন্দ্রকে না পূজা করে ইন্দ্রের কি ক্ষমতা আছে ইন্দে আপনাকে বৃষ্টি দেবে আপনার সুখ বিধান করবে আপনার যেটা কপাল আছে সেটা আপনার হবেই কাজেই এক কাজ করুন গিরিরাজকে পূজা করুন গিরিরাজ দেখুন আমাদের কত উপকার করে ঝরনা জল আছে কত ফল ফুল কন্দমূল সমস্ত আছে এখানে গৌচারণ করে গৌমাতা খুব ভালোবাসে এই পর্বতে সানু দেশে কত আনন্দ পায় তার গিরিরাজকে পূজা করুন কেন কৃষ্ণ জানেন গিরিরাজ হচ্ছে নিজে কৃষ্ণ নিজে জানেন গিরিরাজ তো তিনি নিজে এইভাবে ঘুরিয়ে যখন ইন্দোর পূজা বন্ধ করে দিয়ে তিনি গিরিরাজের পূজা করবেন তখন অনেকগুলো কথা বলেছিলেন অনেকগুলো কথার মধ্যে সবই বেদান্তের কথা যেগুলো বলেছিলেন বাচ্চা কিন্তু বেদান্তের কথা সেখানে বলছেন সেখানে কৃষ্ণ বলছেন কর্মনা যায়তে জন্তু কর্ম নইব অভিপদতে সুখম দুঃখম ভয়ম ক্ষে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈব অভিপদতে বলছেন কর্মের ফলেতে কর্মনা যায়তে জন্তু কর্মের নইব অভিপদ সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈব অভিপদতে কর্মের ফলেতেই তো জীবের হয় এইভাবে বুঝিয়ে তিনি এবার গিরিরাজ মহারাজের পূজার ব্যবস্থা করেছিলেন যাই হোক এখন আমাদের কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম বিদুর আমাদের বিদুর জি মহারাজ বিদুর মহারাজ তিনি প্রশ্ন করছেন এবং উদ্ধবজি মহারাজ সেগুলো উত্তর দিচ্ছিলেন কখন ভগবান কি লীলা করেন এটা বোঝা যায় না আশ্চর্য কথা ব্রহ্মা কোনো সাধারণ জীব নন ব্রহ্মা কোনো সাধারণ জীব নন ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন চতুর্শন যে বিষয়ের মধ্যে চিত্ত এবং চিত্তের মধ্যে বিষয় কি করে প্রবিষ্ট হয় এটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে ঠিক সেই সময় ব্রহ্মা সৃষ্টির কিছু ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন হট করে এই প্রশ্নটা বুঝতে পারলেন না প্রশ্নটার যে সূত্রটা এটা বুঝতে না পড়ে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন এটার উত্তর দিতে না পেরে তিনি ভগবানের স্মরণ নিলেন ভগবান তখন কি করলেন আমাদের আসবে এই প্রসঙ্গটা আসবে হংসরূপ ধারণ করে একটা সরোবরের মধ্যে আবির্ভাব হলেন সরোবরের মধ্যে আবির্ভাব হয়ে চতুসন বুঝতে পারছেন এটা হংস মনে হচ্ছে হংস নয় কিছু একটা আছে এই জন্য চতুর্শন জিজ্ঞেসা করছেন আপনি কে আপনি কে তখন সেই হংস কথা বলতে আরম্ভ হংসরূপী ভগবান হংসরূপী ভগবান বলছেন আপনারা যে আমাকে প্রশ্নটা করলেন যে আপনি কে এই প্রশ্নটা কি ভালো হলো এই প্রশ্নটা কি যুক্তযুক্ত হলো অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তো তত্ত্ব আছে অন্য কোনো তো কিছু নাই তাহলে আপনারা যদি অধ্যয় জ্ঞানততততত্ত্ব অনুভব করে থাকেন হঠাৎ আমাকে বললেন আপনি কে আমি যদি আপনাদের বলি আপনি কে তাহলে আপনি এমে আলাদা অনন্ত ব্রহ্মাণ্ড জুনে সেই ব্রহ্মতত্ত্ব বিরাজমান রয়েছেন অর্থাৎ ব্রহ্মার মতো ব্যক্তি এটা ভগবানের কী লীলা সেই সময় একটু অন্যমনস্ক হয়ে গেলেন উত্তর দিতে পারলেন না ভগবানের ইচ্ছা কি জন্য কি হয় বলা যায় না এখানে সুখদেব গোসাই বলছেন যে উদ্ধব উদ্ধবের কাছ থেকে বিদুরজি মহারাজ উদ্ধবের কাছ থেকে বিদুরজি মহারাজ বিভিন্ন ঘটনাগুলো জানলেন অর্থাৎ কৃষ্ণের অন্তর্ধান কী করে হলো যদু বংশ কি করে ধ্বংস হলো সমস্ত কিছু তিনি খবর পেয়ে যৎপরণাস্তি অত্যন্ত ব্যথিত হলেন এবং সুখদেব বসে বলছেন ব্রহ্ম সাপেতে কীভাবে সব চলে গেল এই সমস্ত কথা ধীরে ধীরে তাকে বললেন বলার পরেতে উদ্ধবজি মহারাজ বলছেন যে কৃষ্ণের বিভিন্ন অদ্ভুত লীলাগুলো স্মরণ করছেন স্মরণ করে বলছেন যিনি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক সমস্ত কিছু তিনি জানেন তথাপি তিনি আমাকে শিখ মানুষের মতো লীলা করতেন আমাকে ডাকতেন ডেকে বলতেন এই অবস্থায় আমার কি করা উচিত এসব করে আমাকে তিনি জিজ্ঞাসা করতেন আমার সেইগুলো চিন্তা করে বড় অবাক লাগছে এই কথা বলছেন কৃষ্ণের লীলাটাকে অত্যন্ত অল্পের ওপর কৃষ্ণের লীলাটাকে অত্যন্ত অল্পের ওপর তিনি বিদুরজি মহারাজের কাছে বলে দিলেন বিদুরজি মহারাজকে বললেন কৃষ্ণ ব্রজধামের মধ্যে কীভাবে লীলা করেছেন সেখানে কিভাবে গোবর্ধন ধারণ করেছেন সব কিছু বললেন বলে তারপর তিনি মথুরা চলে গেলেন মথুরা গিয়ে সেখানে যোগ্য উপবিদ সংস্কার হলো সেখান থেকে তিনি চলে গেলেন গুরুকুলে গেলেন সেখান থেকে মুনি আশ্রমে সেখানে গিয়ে তুই চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যাকে তিনি আয়ত্ত করলেন চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যাকে আয়ত্ত করলেন আয়ত্ত করার পর তারপরে গুরুদক্ষিণা দিলেন গুরুদেবের পুত্রকে সেখানে দিয়ে দিলেন গুরুদেবের পুত্রকে দেয়ার পরেতে তারপর ফিরে এলেন এসে আলোচনা করা হয়েছিল যে কীভাবে জরাসন্দ আক্রমণ করছিল ভয়ঙ্করভাবে জরাসন্ধ অত্যাচার করছে পর বার আক্রমণ করলেন জরাসন্ধ কিন্তু তাদেরকে যমুনা পেরিয়ে প্রবেশ করতে না দিয়ে লৌহবন যেটাকে লৌহবন বলা হয় যেটাকে যমুনার ওপারে লৌহবন বলা হয় সেই লৌহবনতে সেখানে যুদ্ধ করে ওদেরকে সাতরবার পরাজিত করে যত সৈন্য সামন্ত সমস্ত নাশ করেছিলেন নাশ করার পরেতে তারপর আঠেরো বারের বার ভগবান লীলা করলেন ছুটে তিনি যাচ্ছেন প্রশ্রবণ পর্বতে মুচুকুন্দের দ্বারা কিভাবে যবনগণকে নাশ করলেন সেখান থেকে সেই পর্বতটাকে আগুন ধরিয়ে দিল দিয়ে ওদেরকে নাশ করবে বলে কৃষ্ণ বললাম ঝাঁপ দিয়ে নেবে ছুটে চলে গেলেন গিয়ে কী করলেন তৎক্ষণাৎ সেখানে ভগবানের অলৌকিক শক্তি এই সমুদ্রের মাঝখানে এক রাতের মধ্যে সমস্ত দ্বারকাপড়ি নির্মাণ করলেন দ্বারকাপড়ি নির্মাণ করলে ইচ্ছাতে আমাদের এই যে বিশ্বকর্মা এটা একটা উপলক্ষ মাত্র বাস্তবিক পক্ষে তিনি তার ইচ্ছা মাত্র পুরো সমুদ্রের মাঝখানে পুরো একটা বিরাট সমস্ত একটা দ্বারকাপুরি নির্মাণ করলেন সেই দারুকাপুরি নির্মাণ করার পর যত যাদবগণ ছিলেন মথুরায় সেই যদুবংশ যাদবগণকে যোগমায়ার দ্বারা তিনি কি করলেন যোগমায়ার দ্বারা কি করলেন তিনি নিয়ে চলে গেলেন কোথায় দ্বারকাপুরিতে নিয়ে গেলেন যোগমায়ার দ্বারা ওরা জানতেই পারল না যোগমায়ার দ্বারা সেখানে দারুকাপুরিতে নিয়ে গেলেন অল্প কথার উপর কথা সেখানে অনেক লীলা করলেন অষ্ট মহিষী গ্রহণ করলেন তিনি মহিষীর মধ্যে প্রথমে গ্রহণ করলেন কাকে রুক্মিণীকে রুক্মিণীর পরে সত্যভামা জাম্বতী নাগনিজিতি কালিন্দি পরপর অষ্ট সমস্ত অষ্ট যে প্রধান মহিষী তাদের গ্রহণ করলেন তারপরেতে কারাগারে বন্দি ষোলো হাজার একশো তাদেরকে বিবাহ করলেন একসঙ্গে ষোলো হাজার একশো রাজকন্যাকে একই সঙ্গে ভগবান কি করে নিজেকে বিস্তার করলেন করে একই সঙ্গে যুগপথ বিবাহ করলেন ষোলো হাজার একশো তাহলে ষোলো হাজার একশো আট কৃষ্ণের মহিষী কালকে এই সংখ্যাটাই মনে পড়ছে কালকে কী হল হঠাৎ আধ ঘন্টার জন্য সমস্ত কিছু ফলে আশ্চর্য এরকম বেশ কয়েকবার ঘটেছে এর পেছনে কারণ আছে রহস্য তালে গুরুবর্গের কৃপাতে যে অনর্গল হরিগতভাবে রয়ে সমস্ত অন্তঃকরণ রয়েছে জীবনে কোনো দিন হওয়ার কথার শঙ্কাটা মনে পড়ছে হঠাৎ অন্ধকার হয়ে গেল কিছু মনে পড়ছে না এটা ঔষধের জন্য হতে পারে আরেকজন এখানে বসেছিল অনেক কথা আছে স্যার পরে জানাবো এরকম জীবনে দু তিনবার ঘটেছে বৃন্দাবনে এক ব্রহ্মচারী প্রসাদ দিয়েছে আপনি খান গিয়ে হরিকতা বুঝে আর আর বন্ধ করে দিলাম এরকম কয়েকবার ঘটেছে বলে আশ্চর্য ঘটে না গৌশালাতে দেখা করতে গেছে একজন প্রাচন্ড তাকে স্নেহ করতে গেলাম আর হরিকতা হল না সেদিন হরিকথই হলো না আর সেই সময়ের জন্য কুড়ি মিনিট পুরো অন্ধকার কিছু কিছু মনে পড়ছে না এটা কী কারণে এটা অসুস্থ আমার যখন গাঢ়তর অসুস্থ এক মরণাপন্ন তখনও হরিকতা দেখবে আছে হরিকথা কোনো বিঘ্ন নেই বিঘ্নের জন্য কয়েকটা কারণ থাকে অসুস্থ অবস্থায় মৃদাপুরে ওই আছে ডাক্তারের কাছে যাই হোক ষোলো হাজার একশো আট মহিষী গ্রহণ করলেন গ্রহণ করার পরেতে কিভাবে তিনি এই লীলাটা করেন ষোলো হাজার একশো আট পত্নীর সঙ্গে কি করে তিনি থাকেন আলাদা আলাদা গৃহেতে একই কৃষ্ণ সেটা জানবার জন্য কি করলেন নারদজি মহারাজ বললেন আমি এখানে থাকবো আমি এখানে থাকবো বলে কি করলেন এখানে দেখব কৃষ্ণ কীভাবে করেন এত পত্নীর সঙ্গে কি করে তিনি অনন্ত ব্রহ্মান্ন নয় তার কি কোনো কিছু অসুবিধে হতে পারে যাই হোক এইভাবে কি হলো অল্প কথায় সে সমস্ত কিছু বললেন বলিয়ে কী হলো তারপরে বিদুরকে ছেড়ে দিয়ে তিনি এবার উদ্ধবজি মহারাজ এবার দুঃখেতে কেন কৃষ্ণ আদেশ করেছিলেন উদ্ধবকে উদ্ধব তোমাকে সময় যেতে হবে বদ্রিকা সময়ে গিয়ে তুই তুমি সেখানে ভজন করো আর উদ্ধব দুই স্বরূপে থাকেন উদ্ধব একটা স্বরূপে উদ্ধব একটা স্বরূপে থাকেন হল বদ্রিকাশ্রমে এখনও পর্যন্ত আছেন এখনও কেউ কেউ দেখতে পায় উদ্ধবজি একটা স্বরূপে থাকেন বদ্রিকাশ্রমে আর একটা স্বরূপে থাকেন আমাদের উদ্ধবকুণ্ড কুণ্ড রাধাকুণ্ড ছাড়িয়ে যে উদ্ভবকুণ্ড ওখানে থাকেন ওখানে থাকেন তার প্রমাণ কী অনেক কথা সবই ভেতরে থাকে অনন্ত কথা ভগবানের কৃপা গুরুবর্গের কৃপায় বলে ওখানে যদি আমরা ভাগবতের স্কন্দপুরাণের মহিমাটা পাঠ করি সেখানে স্কন্দপুরের মহিমাতে বলা আছে কৃষ্ণের কিছু মহিষী যারা যাদেরকে তুলে নিয়ে গেছিলো যারা অপহৃত হয়েছে তাদের কথা বাদবাকি অনেক মহিষি বেঁচেছিলেন তারা মথুরা এসেছিলেন অনেক ঘটনা এখন সেখানে হলো কি সেই মহিষীগণ বড় কাতর হয়ে গেছেন তাদেরকে সামলাবে কে এবার সেখানে উদ্ধবজি রয়েছেন আর এই যে তোমার কি বলে জন্মেজয় রয়েছেন জন্মেজয় রয়েছেন পরীক্ষিত মারা তো চলে গেছেন জন্মে যাওয়া পরীক্ষিতের পুত্র যাই হোক এখন ওরা সব কল্পনা করছেন এখানে একটা ভাগবত কথা হলে ভালো হয় কেন ভাগবত কথা কৃষ্ণ বাহি সাক্ষাৎ কৃষ্ণ এ কোনো ভুল নেই তাহলে ভাগবত কথা যদি এখানে এসে পরামর্শ দিলেন এখানে যদি ভাগবত কথা আলোচনা হয় হঠাৎ এখানে প্রার্থনা করতে করতে উদ্ধবজি মহারাজ প্রকট হলেন ওইখানে হরিকথা আলোচনা করতে করতে এখানে উদ্ধবজি মহারাজ সেই লেখা আছে সেখানে যে এই যে যে যেগুলো লতাপাতা আছে না উদ্ধবকুণ্ডে যে লতা পাতাগুলো আছে বলছেন ওই লতা পাতা রূপে উদ্ধব লুকিয়ে রয়েছেন যেটা উদ্ধবজি ব্রজগোপিকাগণের যে মহিমা দর্শন করার পর এমনিতে তো ব্রজগোপিকাগণের অনন্য মহিমা দর্শন করার পর উদ্ধবজি কাঁদতে কাঁদতে চলে গেছিলেন সেখানে তিনি বলতে বলতে গেছিলেন আমার আশা যে যদি ভগবান কৃপা করে আমায় এই বৃন্দাবনের অন্তঃকরণে গুল্মলতা রূপে যদি জন্ম দেয় তাহলে আমি খুব ধন্য হব কেন কেননা চরণ ধুলি আমার মাথায় সেখানে উদ্ধবজি কাঁদতে কাঁদতে গেছিলেন সেখানে বলেছিলেন আশা মহ চরণু সাম বৃন্দাবনে কিমপি গোলমলতা ঔষধী নাম যা দুজ সজ্জ নমার্য পথ চেহে তা ভেজ মুকুন্দ পদ ভীম সুতভীম এইটা বলছেন যে স্মৃতি স্মৃতি তারা পর্যন্ত বৃন্দাবনে গাছপালা রূপে জন্মগুণ লতা রূপে যাতে বোঝকবি জ্ঞানের ধুলোটা মাথায় আসে এইখানে যদি আমি জন্মগ্রহণ হই একটা ধূলিকণা আমি যদি পাই আশা মহ চরণ রেণু মানে একটা রেণু চাইছেন উনি বলেন না অনেক রেণু চায় এত সাহস নেই বলছেন আশা মোহ চরণ রেণু একটা রেণু বহ হলে সংস্কৃততে বহু বচন হয় অবাক হয়ে যাচ্ছি যে একটা রেণু পাওয়ার জন্য শঙ্কর ব্রহ্মা উদ্ধব সব পাগল তাহলে বুঝতে হবে কে এই ভগবান শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন কি এগুলি আমাদের আলোচনার বিষয়বস্তু হবে বা কিন্তু বর্তমানে এইসব তত্ত্বগুলো জানার দরকার সেখানে উদ্ধবজি মহারাজ একস্বরূপে তিনি উদ্ধবকুণ্ডে রয়েছেন ভগবানের আদেশ পালন করতে হবে ভগবান বলেছেন যে আমার আমি চলে যাওয়ার পর কাউকে আমি খুঁজে পাচ্ছি না আমি চলে যাওয়ার পর তোমাকে আমার প্রতিনিধি হিসাবে রেখে যাব তুমি যাতে অপরকে উপদেশ দিতে পারো কারণ ভগবান একথা নিজে বলেছিলেন সুখদেব ঘোষেই বলছেন এটা ভগবানের বক্তব্য ভগবান বলছেন ন উদ্ধবও অনু অপি মন্ন উদ্ধব আমার থেকে এক চুল উদ্ধব আমার থেকে এক চুলও কম নয় উদ্ধব আমার থেকে এক চুল কম নয় যেই উদ্ধব সেই আমি যেই উদ্ধব সেই আমি এটা বুঝব কী করে তত্ত্ব সিদ্ধান্তগুলো উপলব্ধি কী করবো কী করে এটা বিশ্বনাথ চক্রবর্তীবাদ যেমন বলেছেন সাক্ষাৎ হরিতেন সমস্ত স্বাস্থ্যই রুক্তস্থতা ভব্যদেব সদ্ভী কিন্তু প্রবর্য প্রিয় বোধস্য বন্দে গৃহী তার মানে উদ্ধবজি মহারাজ এবং কৃষ্ণ একে অপরের এত প্রিয় যে তাদেরকে প্রিয়ত্বে এক দর্শন প্রিয়ত্বে তাদের এত প্রিয় যেমন গুরুদেবকে ভগবানের থেকে অভিন্ন দেখার নিয়ম কিন্তু হয় না আমাদের দর্শন তো নোংরা দর্শন গুরুদেবের বিভিন্ন দোষ দেখি গুরুদেব ভুল বকছেন গুরুদেব এই করছেন কিন্তু বোঝেন না যে এটা ইচ্ছে করে করছেন এই একটু আগে যে শুরু করে কথাটা শুরু করা হলো সেখানে বলা হয়েছিল আমরা সত্যি সত্যি গুরুবৈষ্ণব ভগবানকে চাই কি না আমরা বাস্তবিক পক্ষে ভগবান এবং গুরু বৈষ্ণবকে চাই কি না এটা পরীক্ষা করার জন্য ইচ্ছে করে ভগবান বিভিন্ন রকম বিভীষিকা উপস্থিত করে গুরুদেবের অসুখ গুরুদেব ভুল বলছে এ ভুলে গেলে আসলে তা নয় ওরা ভুলতে পারেন না ওদের অনন্য শক্তি ভেতরে রয়েছে ভগবান কি করে হতে পারে তথাপি এগুলো করে ইচ্ছে করে যেমন ব্রহ্মা উত্তর দিতে বুঝতে পারছেন কী ব্যাপারে কী প্রশ্ন করল সঙ্গে সঙ্গে ভগবানকে সঙ্গে এগুলো এর দ্বারা যেমন পরীক্ষিত মারা পরীক্ষিত মারা যে আমার জীবনে ভুল হয় না এ কি করে হলো আমার আমি জীবনে কোনো এরম করিনি কি করে ভুলটা করলাম সেখানে বলছি যোগ করালো তাকে যাতে ভাগবত কথাটা জগতে প্রচার হয় ইচ্ছে করে করালো তা নাহলে পরীক্ষিত মা ভুল করবে এটা হা হাসির কথা যে পরীক্ষিত মহারাজ গর্ভেতে যে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানকে দর্শন করেছেন যার দ্বারা বৈষ্ণব বংশ বৃদ্ধি পাবে পাণ্ডব বংশ যিনি জীবনেও কোনো দিন সাধুগুরু বৈষ্ণব বা কাউকে কোনো দিন ভগবানকে অপমান তো দূরের কথা পাগল তিনি কি করে আজকে এরা ভুলটা করলেন এগুলো নিয়ে একটা সংশয় বদ্ধজীবকে একটা সংশয়ের মধ্যে ফেলে দেয় যেন ছন্দে চলে আসে গেলি তারা শেষ ব্যাস হয়ে গেল এবার সুখদেব গোস্বামী এবার বলছেন যাই হোক সুখদেব গোস্বামী বলছেন যে মৈত্র ঋষি গঙ্গার তীরেতে অপেক্ষা করছেন গঙ্গার তীরেতে কোন এক জায়গায় হঠাৎ কি হলো সেখানে মৈত্র ঋষি অপেক্ষা করছেন সেখানে এসে পৌঁছালেন ভগবানের ইচ্ছা তাহলে এটুকু হয় কী করে সুখদেব গোস্বামী কে কেউ ডাক সুখদেব গোস্বামী কে কেউ ডাকেননি হঠাৎ সুখদেব কোথা থেকে থাকেন সেখান থেকে চলে এলেন সুক্তাল কোথায় হরি হরিদ্বারের আগে একটু গঙ্গার গঙ্গাত্রীরে সেখানে এটা কী করে সম্ভব বলে এগুলোই হচ্ছে ভগবানের তারা ভগবান প্রেরণা দেন যাই হোক এখন মৈত্রী ঋষির সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হলো বিদুরজি মহারাজ এবার আনন্দেতে বিভিন্ন প্রশ্ন করছেন প্রশ্নের আগে নিজের মধ্যে থেকে যে আনন্দের উদ্রেক হয়েছে যে আজকে মৈত্রীর সঙ্গে দেখা হয়েছে মৈত্রী ঋষি কোনো সাধারণ ব্যক্তি নয় মৈত্রী ঋষি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি বেদব্যাসের বন্ধু দৈপায়ন বেদব্যাসের বন্ধু পরাশরের শিষ্য ভগবানের কৃপা তো তার সঙ্গে দেখা হয়েছে বিদুরজির আনন্দ এবার সেখানে সুন্দর করে এবার তিনি প্রশ্ন করতে চাইছেন ভালো করে তিনি বলছেন বিদুরজি জি আমি আপনার থেকে জানতে চাইছি কি করে এই মোহময় সংসার থেকে উদ্ধার পাওয়ায় সুখা কম করোক নয় সুখম বিন্দে ভূয় সতএব দুঃখ যদ্রুক্ত ভগবান সুখায় বছা কম করোক নয়ি সুখম বাণ্যতপরম্বা বিভূয়স যদ্র যুক্ত ভগবান বদন্য জনস্না বিমুখ অধর্মশীলস্য অধর্মশীলসুখিত অনুগ্রহায় এ হো চরন্ত ভাব্যানি জনার্দস এইভাবে বিভিন্ন প্রশ্ন করছেন বলছে ভগবান হে ভগবান এখন কার প্রশ্ন হবে মৈত্র ঋষিকে ভগবান বলছেন কেন এ আবার কি কথা অনেকে প্রশ্ন করবেন ভগবান বলা যায় যেমন আমাকে অনেকে প্রশ্ন করেন মহারাজ গুরুদেব ভগবান বলা যায় হ্যাঁ তাহলে আমাদের বলে না কেন গৌরী মণ্ডে আর বলে না এই কারণে আমাদের বোকা লোক আছে তো বোকা লোকগুলো উল্টো বুঝবে তারা বুঝবে না কিন্তু গুরুদেব ভগবান কথাটা সিদ্ধান্ত সঙ্গত এতে কোনো ভুল নেই কেন ভগবানই তো এসছেন গুরুরূপে ভগবানই তো গুরু ভগবান নিজে বলছেন আমি নিজে আচার্য মাম বিজানিয়া এ কথাগুলো মানে কি আচার্য মাম বিজানি মাম বিজানিয়া বিজানু মানে গ্যারেন্টি দিয়ে বলছেন আমি আচার্য রূপে আসি আচার্য মাম বিজানিয়া আচার্য মাম বিজানিয়া বিজানিৎ না ন বুদ্ধা অশয়েথ সর্বদেব ময় গুরু ভগবান নিজে বলছে। তাহলে ভগবানের কথা অমান্য করতে ভগবান বলছেন আমিই গুরু গুরুরূপে আমি আসি কিন্তু লোকে জানতে পারেন লোকে মানে এটা মানুষ এ আবার কি করছে বাস হয়ে গেল তাদের সবনাশ এইভাবে বলছেন হে ভগবান লোক কিন্তু যত লোক আছে জগতে তারা তো সুখের জন্যই কর্ম করে নাকি দুঃখর জন্য প্রত্যেক লোক সুখের জন্য যত ক্রিয়াকর্ম করছে যত বিবাহ করছে ছেলে মেয়ে পালন করছে যত কিছু করছে কিসের জন্য বলে সুখ পাবে কিন্তু তারা কি সত্যি সুখ পায় এই জন্য বলা হচ্ছে এটাকে বলে মরিচিকা যেটা ভাগবতের প্রথম শ্লোক শুরু করি যন্মাদশয়াদ ইতরাস ইতরত সভিজ্ঞ সরাঢ় এই যে বলেছে তারপর লাস্টে বলছে তেজ বারি মিদাম যথা বিনিময় বিনিময় মিশা এই যে তেজ তত্ত্ব তেজতত্ত্ব এবং জলতত্ত্ব বায়ুতত্ত্ব বিনিময় করছে একটাতে আরেকটা ভ্রম হচ্ছে বাস্তবিক গনে জল নাই মরুভূমি ছুটছে জলের আশায় কিন্তু ওখানে গিয়ে জল নেই আর একটু দূরে আবার ছুটছে গিয়ে বলে ওখানে জল পাবো ওখানে জল তো নেই আর একটু দূরে আসলে ওখানে জল হ্যাঁ জল নেই জল ওখানে আদৌ নেই জল ওখানে নেই মরিচিকা ওটা এটাকে মরিচিকা বলে ওটা জলের মতো দূর থেকে দেখাচ্ছে কিন্তু জল নয় কিন্তু ওর পেছনেই তৃষ্ণার্ত হয়ে ছুটছে এরকম এই সংসারে বিভিন্ন তৃষ্ণার্থ কামনা বাসনা ভোগ বাসনা এই যে তৃষ্ণা এই তৃষ্ণা নিয়ে ছুটছে এই আমি সুখ পাব কিন্তু সুখ যে ওখানে নেই এটা বোঝেন সুখ অন্য জায়গায় সুখ যেখানে তুমি যাচ্ছ ওখানে সুখ নাই সুখ রয়েছে অন্য জায়গায় সুখ যেটা বলতে গিয়ে সেদিন বলছিলাম ভগবান হচ্ছেন পরম সুখময় বস্তু ভগবানকে বলা হয় সুখময় বস্তু উপনিষদ বলছেন রস বৈষ উপনিষদ বলছেন উপনিষদ বলছেন রস বৈষ রস এবহি অয়ম উপনিষদ বলছেন রস বৈষ রস রসএি অয়ম লব্ধানন্দী ভাবতী তাহলে উপনিষদ বলছেন বেদ বলছেন ভাগবত বলছেন একমাত্র ভগবানই হলো রস অন্য কোথাও রস নেই অর্থাৎ জগতের প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে যত রস আছে জগতে জড় রস আছে এই জগতে যদি রস না থাকলো তাহলে লোকে কেন সংসার ধর্ম করছে কী রস আছে কিন্তু সেই রসগুলো বাস্তব রস না এগুলো বাস্তব রস না এগুলো পরে তোমার কী করবে অনন্ত দুঃখ সাগরে ফেলবে এই জন্য বলছেন বিদুরজি মহারাজ বলছেন সুখায়ু কর্মানি নতই সুখম বা উপরমাম্বা বিন্দে তো তত এব দুঃখম যদত্রযুখুতম ভগবান বদেন্য সুখের জন্য তো লোকে কর্ম করে কিন্তু বিপরীত হয় কেন আবার কেউ কেউ কিছু সময়ের জন্য কোটি কোটি টাকার মালিক তারা কেউই বলছেন না সুখী দৌড়াচ্ছেন সুখের পেছনে সুখ পান না আর এরা সংসারে আমাদের কর্তব্যটা কী বিদ্যুজি বলছেন তাহলে রকম যেমন অবস্থা সুখ লাভের আশায় মানুষ দৌড়াচ্ছে কিন্তু পরে দুঃখের সাগরে নিমজ্জমান হচ্ছে কি করে এটা হচ্ছে তারা যা চাইছে তারা পাইছে না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত লিখছেন যাহা চাই আমি ভুল করে চাই যাহা পাই তাহা চাই আরে বাবা চাওয়ার আগে কেন চিন্তা করে চাইলে না চাওয়ার আগে চিন্তা করলে মানে চিন্তা করার অবকাশ নেই মায়াদেবী এত আচ্ছন্ন করে রয়েছে মায়াদেবী মায়াদেবীর চেতনাটাকে এত আচ্ছন্ন করে রেখেছে যে সে বুঝতেই পারছেন সে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা এই হলো ব্যাপার সেই জন্য এখন এই প্রশ্নগুলো করছেন করে এবার উত্তর নিশ্চয়ই মৈত্রিশী দেবেন এই সংসারে যখন সুখ আশা করে দুঃখই পাওয়া যায় অতএব এই সংসারে আমাদের কর্তব্য কী তা আপনি বলুন আর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণবিমুখ জনগণকে কৃষ্ণ বিমুখ জনগণকে বাঁচাবার জন্য কৃষ্ণ বিমুখ জনগণকে বাঁচাবার জন্য সাধুগুরু বৈষ্ণবের প্রচেষ্টা তাদের নিজের কোনো চেষ্টা নেই কী করবেন এই সংসারের তোদের কোনো কাজই নেই খালি পৌপাদের আদেশ গুরুবর্গের আদেশ করতে হবে করা হেন বলছেন জনস্ব কৃষ্ণাত বিমুখ যারা কৃষ্ণ বিমুখ ভগবত বিমুখ আর অত্যন্ত অবৈধ অবৈধ ক্রিয়াকর্মেতে লিপ্ত আছে তাদেরকে বাঁচাবার জন্য তাদেরকে অনুগ্রহ করবার জন্য নুনম মানে নিশ্চিত মেয় নিশ্চিত রূপে জানবেন এই ভূতানি ভাব্যানি জনার্দনস্য জনার্দনের যে নিজজন জনার্দনের যে নিজজন আছেন তিনি জনার্দনের যে নিজজন যারা আছেন ভগবান জনার্দনের যারা নিজজন আছেন ভক্তগণ তারা এই জন্য আবির্ভাব ভগবান তাদেরকে করান এবং তারা প্রত্যেক জায়গায় বিভিন্ন জায়গায় চেষ্টা করেন যাতে বদ্ধজীব বুঝতে পারে এ জীবনের সারবস্তু কিছু নয় সুখেরও আশায় এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল বিভিন্ন রকম কীর্তন আছেন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যা চাই তিনিও শান্তি পাননি বিদ্যাসাগর সেও শান্তি পাননি একমাত্র ছেলে তাকেও ত্যাজ্যপত্র করে দিয়েছে বঙ্কিম শান্তি পান একমাত্র মেয়ে তাকে মার্ডার করা করেছে একজন তারা কেউই শান্তি পান তথাপি তারা ভগবানকে ভজন করেন ভগবান কি কেউ বিদ্যাসাগর তাকে বোঝানো হয়েছে বঙ্কিমকে বঙ্কিমচন্দ্র ভক্তিমন ঠাকুর বুঝিয়েছেন করবে না পণ্ডিত পাণ্ডিত্য দেখাবে সে কি বোঝে যে গীতার ব্যাখ্যা লিখতে আরম্ভ করবে গীতার তো কিছু বুঝবে সে আগে তো যে ভগবান গীতা বলছেন তার কাছেই যেতে হবে তাকে যাবেন নিজে ব্যাখ্যা করে সব এই জন্য এভাবে ভগবানের কাছে যাওয়া যায় না ইচ্ছা মতো হ্যাঁ পাণ্ডিত্য আছে বুঝে নেব ভগবানকে যদি পাণ্ডিত্যর দ্বারে বোঝা যাবে তাহলে তো হয়ে গেল পয়সাগড়ির দ্বারা পাণ্ডিত্যের দ্বারা লোক বল অর্থ বল সব কিছুর বাজি 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 লাগিয়ে দিল ভগবানকে পাওয়া যায় ভগবানকে পাওয়া যায় না তাই জন্য বলছেন এতগুলো অনেক প্রশ্ন করলেন বিভিন্ন রকম সৃষ্টির কথা জিজ্ঞাসা করলেন ভগবানের লীলা কথা জিজ্ঞাসা করলেন কী করে কী করেন অল্প কথায় বলতে হবে উপায় নেই সেই জন্য বলছেন মৈত্র ঋষি এবার উত্তর দিতে আরম্ভ করছেন সুখদেব গোস্বামী বললেন কথাটা অ্যাকচুয়ালি সুখদেব গোস্বামী বলছেন কথাটা সুখদেব গোস্বামী বলছেন মাথায় রাখতে হবে ভগবত কথা বলছেন সুখদেব গোস্বামী কাকে পরীক্ষিত মারা সেই প্রসঙ্গটা শুনেছেন গোস্বামী যখন ছিলেন ওখানে সেইটা এবার সনকাদি ঋষি জিজ্ঞাসা করছেন সে নয়মি বলছেন বলতে বলতে মাঝে মাঝে সুখদেবের কথা তোমাদের মাথা গুলি যাবে বলে কী করে বললো রেব এই বুঝতে পারবেন না তা নয় এগুলো ট্র্যাক রাখতে হবে কোন সময় কে প্রশ্ন করেছিল এখন যেটা সুখদেব বলছি নিশ্চিত পরিমাণে এই কথাটা ওখানে চর্চা হচ্ছিল অর্থাৎ সুখদেব এবার বলছেন এবং ভগবান পৃষ্ঠ ক্ষত্রা কৌশারবে রবে মুনি কৌশা পংশাম নিঃশ্রেয় স্বা নিঃশ্রেয় ন তম আহো বহু মানেন সুখদেবসাই বলছেন এই প্রশ্ন শুনে কৌশারবি বলতে আমাদের মৈত্র ঋষিকে বলা হচ্ছে মৈত্র ঋষি এই কথা প্রশ্নগুলো শুনে বড় আনন্দ পেলেন বলে আনন্দ পেয়ে উত্তর দিচ্ছেন যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ এই প্রশ্ন হওয়াটাই দরকার কেন যদি প্রশ্ন না হয় তাহলে উত্তর দেবে না সাধুগুরু বিশ্ব পরিপ্রশ্ন যেটা গীতাতে ভগবান বলছেন তদ্্বৃদ্ধি প্রণিপাত এন পরিপোশন সেবায়া উপদেক্ষশান্তিতে জ্ঞানম জ্ঞানী না এটা গীতাতে ভগবান বলছে ভগবান বলছেন দেখো অর্জুন যে পণিপাত পরিপ্রশ্ন সেবা এই তিনটে কন্ডিশন যদি থাকে তদ্্বৃদ্ধি নিশ্চিত পরিমাণে জানো তৎ বৃদ্ধি প্রণিপাতের সেবা প্রণিপাত মানে হল সর্বাঙ্গীনভাবে শরণাগত হওয়া প্রণিপাত মানে হল নিজের অন্তঃকরণ থেকে অহংকারের গন্ধ পর্যন্ত থাকবে না এটাকে হলো প্রণিপাত প্রণিপাত মানে হলো প্রকৃষ্টরূপে পাত মানে তার চরণের কাছে পড়লাম প্রণিপাত পৌপাত নম কথাটা পৌপাত নম আমরা যে নম বলি প্রপাত কথাটার ব্যাখ্যা করছেন নম মানে কি প্রপাত বলছেন ন মানে নিষেধ ম মানে অহংকার তার মানে তুমি যখন কাউকে নম করবে প্রণাম করবে তোমার মধ্যে অহংকার থাকলে ওটা কপটতা হয়ে যাবে ওটা হবে না আর কৃষ্ণ যখন বলছেন অর্জুনকে তদ্বৃদ্ধি পরিপাতেন পরিবেশন সে তবেই তুমি তত্ত্বজ্ঞানের উপদেশ পাবে এবং পাবে না ধারণ করতে পারবে না থাকবে না অনেকেই শোনে অনেকেই পরে কিন্তু ধারণ করতে পারে তাদের সংশয় সন্দেহ বিভিন্ন রকম থাকে তারা শরণাগত হতে পারে না তাই যেই ভগবান বলছেন কন্ডিশন তিনটে একটা হচ্ছে প্রণিপাত প্রকৃষ্ট রূপে অহংকার ছেড়ে দিয়ে তার চরণে পড়তে হবে আমাকে বাঁচান আমি সংসার এই সাগরেতে ডুবে যাচ্ছি যেটা সনাতন গোস্বামী মাপউকে বলেছিলেন আচ্ছা সত্যি কি সনাতন বোকা সনাতন বোকা ছিলেন সনাতন ইচ্ছে করে প্রশ্ন করলেন সনাতন গোসেন কি জানেন না যে ভগবানের নিজেজন ইচ্ছে করে প্রশ্ন করছেন মহাপ্রভুকে কে আমি কেন মরে চারি তাপত্রয় কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাই জানি কৈশে মর হিত হয় তাহলে এটা সনাতন গোসিং করছেন পরীক্ষিত মার বলছেন অথ পৃচ্ছামী সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ ইয়ৎকার এবং সর্বদা বেদান্ত সূত্রে বলছেন অথাত তো ব্রহ্মজিজ্ঞাসা ভাগবত বলছেন অথাত তো তত্ত্বজিজ্ঞাসা আরে সবাই তো একই কথা বলছি অর্থাৎ প্রশ্ন আসা দরকার ভেতর থেকে প্রশ্ন আসা দরকার মৈত্র ঋষি বলছেন সাধু পৃষ্ঠম তয়া সাধু লোকানু সাধু অনুগ্রহতা এই যে এই প্রশ্নটা তুমি করেছো এটা বড় অপূর্ব প্রশ্ন কেন সাধু তয়া সাধু তুমি সাধু বলেই এই প্রশ্নটা করেছ মৈত্রমণি হচ্ছে তুমি সাধু তাই জন্য সাধু প্রশ্ন করেছো এটা এটা প্রশ্নের মতো প্রশ্ন করেছো সাধু পৃষ্ঠম তয়া সাধু লোকানো সাধু অনুগ্রহ অনুগ্রণ্যতা সমাজের লোকের মঙ্গলের জন্য তুমি এই প্রশ্নটা করেছো তুমি সাধু বলেই এ প্রশ্ন করতে পারলে যাই হোক এখন উত্তর দেওয়ার জন্য এবার তৈরি হচ্ছেন দ্বিতীয় কথা বলছেন তোমার মতো ব্যক্তি যে এরকম প্রশ্ন করবে এটা অবাক হওয়ার কিছু নয় কেন তুমি তো বাস্তবিক বাদরায়ণী ঋষির ছেলে মহাভারতের ঘটনা অনুযায়ী অ্যাকচুয়ালি বিদুর জিকে বিদুর তো অ্যাকচুয়ালি বেদব্যাসের ছেলে এটা তো অনেকেই জানে না পাণ্ডু তারপর ধৃতরাষ্ট্র বিদুর এরা তিনটে অনেক ঘটনা এগুলো না শোনাই ভালো অল্প কথা অল্প বুদ্ধি তো আমাদের বুদ্ধি বেশি একটু শুনে নিলে ওই কেন এরম হলো আই এই তো ঠিক নয় চলে আসবে ওই জন্য অত কথায় ওই জন্য প্রবাদ বলতেন মহাভারত পাঠ করতে যাবেন না প্রবাদ বলতেন আপনারা মহাভারত পাঠ করতে যাবেন না এক বুঝতে আরেক বুঝবেন আপনারা চৈতন্য ভগবত পাঠ করুন কেন এক বুঝতে পারবে না এটা কেন হলো এটা কী জন্য হলো বদ্ধজি মরবে একবার ডুবে মরবে সর্বনাশ হয়ে যাবে যেও বাঁচত শেষ মহাভারত ভালো গ্রন্থ মহাভারতকে জয়গ্রন্থ বলা হয় রামায়ণ মহাভারত এগুলো সাধারণ গ্রন্থ নয় কিন্তু বোঝবার মতো লোক চায় মহাভারতের টিকা অনেক আছে নীলকণ্ঠ বলে একজন দক্ষিণ ভারতে তিনি টিকা লেগে বিরাট টিকা প্রত্যেকটার মানেকে তিনি দিয়েছেন সাধারণ লোক বুঝবে না সর্বনাশ হয়ে যাবে এই কী ব্যাপার এই কী করছে এই তো ঠিক না চলে আসবে সেই জন্য বলছেন তোমার মতো তোমার মতো যে একজন সাধু তোমার পক্ষে এই ধরনের প্রশ্ন করাটা কিছু বিচিত্র নয় কারণ নৈত চিত্রম তয়ী ক্ষত্রর বাদ্রায় যেন বীর্যজে কী বলছেন নৈত চিত্রম এটা আশ্চর্য কিছু নয় তই তোমার দ্বারা তুমি যে এই প্রশ্নটা করলেন চিত্রম তয়ী ক্ষত্রোর বাদরায়ণ বীরে তুমি তো বাদরায়ণী ঋষির বীর জন্মেছ তুমি আর গৃহীত অনন্যভাবে নত্বয়া হরিরিস্বরম আর তুমি তো ভগবানকে অনন্যভাবে আশ্রয় করেছিল বিদুরজির মতো নিষ্কিঞ্চন পাওয়া যায় বিদুরজি মহারাজ এই রাজপরিবারের মধ্যে সব ক্রিয়াকর্ম করতেন কিন্তু তার যে বাড়িটা দেখলে কেঁদে ফেলবে ভাঙা চোড়া কিচ্ছু নেই তিনি রাজদরবারে কাজ করতেন মন্ত্রী হিসাবে উপদেশ দিতেন কিন্তু নিজে এত সাধারণভাবে থাকতেন ভিক্ষা করে আনতেন ঘরে কিচ্ছু নেই রোজ যাবেন ভিক্ষা করে আর যতটুকু পাবেন ততটুকু রান্না করুন এই হলো বিদুরজি বিদুর্জির বিদুরজির মতো বৈরাগ্য জগতে সুদূর লভ কিন্তু তিনি এমনি সেবা করতেন কোনো পয়সা করে নিতেন না বিদুরি কোনো পয়সা করে নিতেন না রাজদরবারে রাজদরবারে যে সেবাটা করতেন ওটা কোনো পয়সা নিতেন না তিনি এমনি করতেন এমনি সেবা করতেন যাই হোক এখন প্রশ্ন হল যে মৈত্রী ঋষি বলছেন তোমার জন্মের যে উৎপত্তি তোমার জন্মের যে উৎপত্তির যে কারণ তোমার সেটা তো আমরা জানি মেয়ে তো বলছে আমরা তো তোমার জন্মের কারণটা জানি কি জন্য তোমার জন্ম হয়েছে আসলে তো তুমি বিদুর রূপে জন্মগ্রহণ করেছো সমস্ত জগৎকে কৃপা করার জন্য বাস্তবিক তুমি তো হচ্ছে যমরাজ যমরাজ এক অংশেতে যা যমরাজ এবার মাণ্ডব্য ঋষি সাপেতে এই শূদ্র হয়ে জন্মগ্রহণ করেছে ইচ্ছে করে বৈষ্ণব কখনো শূদ্র হয় কি বৈষ্ণব কি শূদ্র হয় বৈষ্ণব ক্ষত্রিয় হয় বৈষ্ণব বৈশ্য হয় কি কখনোই নয় বৈষ্ণবকে বৈষ্ণবকে কখনো বর্ণ এবং আশ্রম ধর্মের অন্তর্গত করতেই যাওয়া এটা বিরাট অপরাধ আমি যদি নামাচার্য হরিদাস ঠাকু বলে উনি মুসলমান কুলে জন্ম তাহলে কি ঘটনাটা ঘটবে আমি যদি মনে মনে ভাবি আরে এ তো মুসলমান কুলে জন্মেছে তার সব্বনাশ হয়ে গেল এটা তো সর্বনাশ যেখানে অদ্বৈত গোসাই যেখানে অদ্বৈত গোসাই অভিন্ন ভগবান অদ্বৈত গোসাই অভিন্ন ভগবান সেখানে বলা আছে শ্লোক পড়ে দেখবে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যশ্রীজ্যোতি অদহা তশ্বতার এব অয়ংম অদ্বৈত আচার্য ঈশ্বর এই অদ্বৈত গোসাই কি ভুল করতে পারেন কি অদ্বৈত গোসাই নিজের পিতার অদ্বৈত গোসাই নিজের পিতার যে সাধ্য পাত্র গোসাই নিজের পিতার যে সাধ্যপাত্র এই সাধ্যপাত্রটা হরিদাস ঠাকুরকে দিচ্ছি এবার সমাজের ব্রাহ্মণগুলোর রেগে আগুন বলে আমরা এখানে থাকবো না এখানে আপনি অন্যায় করছেন এসব আমাদেরকে অপমান করছেন আপনি আমরা শুদ্ধ ব্রাহ্মণ বলে কী করে রাগ করে চলে গেল এত রান্নাবাড়ি হয়েছে খেলো না আমরা ওখানে খাবো না অন্যায় চলে গেল হরিদাস ঠাকুর দুঃখ পেয়ে বলছেন হরিদাস ঠাকুর দুঃখ পেয়ে বলছেন হরিদাস ঠাকুর দুঃখ পেয়ে বলছেন তুমি কেন আপনি কেন আমাকে এই সাধ্যপত্র দিচ্ছেন আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আপনার তো এটা উচিত নয় আপনি ব্রাহ্মণগণকে দেওয়া উচিত এটা সমাজের লোক আপনাকে আক্রমণ করছে দেখুন কি অবস্থা আমার জন্য আপনার আমার জন্য আপনার অবস্থাটা দেখুন আমার জন্য আপনার অবস্থাটা দেখুন এ কী কাণ্ড কিন্তু অদ্বৈত গোসাই বলছেন যে তুমি একটুও ভয় করবে না তুমি একটুও ভয় করো না সেই আচরিব সেই আচরিব যেই স্বাস্থ্য মতে কয় তুমি খাইলে কোটি ব্রাহ্মণ ভোজন হয় এটা বললেন সিদ্ধান্ত পেয়ে গেল মাথা খাওয়ার দরকার নেই অদ্বৈত বলছে আমি সেটি করবো যে শাস্ত্রে বলা আছে শাস্ত্র তো যেই বলা আছে বেপ্রাদ দেশার গুণ যুথাত অরবিন্দনাভ পাদারবিন্দ বিমুখ্যাত সপচম্বরিষ্ঠম বলা আছে এলে কুকুরের মাংস খেত কুকুরের মাংস খেত চণ্ডাল সেও শ্রেষ্ঠ যদি তার মধ্যে হরিভক্তি থাকে যদি ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি থাকে তাহলে তাকে চণ্ডাল হলেও তাকে পুজো করতে হবে চণ্ডাল হলেও তাকে পুজো করতে হবে আর যদি ব্রাহ্মণ হয় হরিভক্তি নাই সে হচ্ছে বারো মন তার ওজনটা হচ্ছে বারো মন ব্রাহ্মণ নয় বারো মন তার ওজন অহংকার তার অহংকারটা বারো মন এটা ব্রাহ্মণ বলা যায় কাজেই শাস্ত্রের এটি উক্তি বিপ্রাত দ্বিশর গুণ যুথাত অরবিন্দ নব পদারবিন্দ বিমুখাত সপচম্বরীশ্ব উত্তারি করা আর আমাদের চৈতন্য চৈতন্য বলা আছে কী বা বিপ্র কিবা নাশি হ্যাঁ কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুয়া বলাই রয়েছে তাহলে রামানন্দ শূদ্র রামানন্দ রায় সূদ্রবংশ এই কথাগুলো তো অন্যায় অপরাধ এটা উচিত যাই হোক এখন এ আলোচনা করতে গিয়ে বলছেন মান্ডপ্য সাপাদ মাণ্ডপ্য সাপাদ ভবানো প্রজা সংযমন জমা ভ্রাতহু ক্ষেত্রে ভুজিস্বয়ম ইয়াতা সত্যবতী সুতাত্ত সত্যবতীর যে ছেলে অর্থাৎ বেদব্যাস তার ঔরসে তুমি জন্ম জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছ ইচ্ছে করে ইচ্ছে করে তুমি এসছো আর বাধ্য বলা যায় যেহেতু মান্ডব্য ঋষি সাপ দিয়েছিল মান্ডপ্য সাপাত ভবান ভবান মানে হলো যাকে সম্মান দেওয়া হয় তাকে ভবান বলা হয় শব্দ সংস্কৃতি তত্র ভবান যত্র ভবান এই সব তাই এইখানে কী করলো যে এর বীর্যতে সত্যবতী সুতো যে বেদব্যাসের বীর্যতে তোমার জন্ম হয়েছে একজন দাসীর গর্ব থেকে এটা এটা অদৃষ্ট মানে যেহেতু মান্ডবের সাপ দিয়েছিলেন কিন্তু যমরাজ তো যমরাজই তিনি তো দ্বাদশ মহাজনের একজন তিনি তো দ্বাদশ মহাজনের একজন তিনি যেভাবেই জন্ম নিন তিনি তো তিনি আছে। তার তো কোনো দিন যেমন বৃত্তাসুরকে আমরা যদি দেখি আমরা আসব বাইরে দেখবো অসুর কিন্তু এটা তো অভিশাপে হয়েছে তার অন্তঃকরণে যে ভক্তিভাবে ওটা রয়েছে ভক্তি নষ্ট হয় না তুমি অন্য কোনো যত পড়াশোনা শিখবে জ্ঞান লাভ শিখবে সব নষ্ট হয়ে যাবে এই জন্মেরটা প্রয়োজন কিন্তু ভক্তি এমনই জিনিস আত্মার সঙ্গে থেকে যায় এই জন্মে যদি তুমি সিদ্ধি লাভ করতে না পারো সিদ্ধি মানে ভক্তি সিদ্ধি তাহলে পরের জন্মে ভাবা আবার সুযোগ দেবে এইসব ঘটনা আছে তাহলে মান্ডব্য ঋষি সাবেতে তিনি জন্মগ্রহণ করলেও তিনি তো সেই মহাজন যেটা আমরা জানি সায়ংভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক ভীষ্ম বলির ভয়া শখের ভয়ম দাদ সৈতে বিজা নিম ধর্মম ভগবতম ভাটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যজ্ঞাতা অমৃতমাসু এটাই বলছেন তাহলে ইনি তো সেই মহাজন খালি শরীরটাকে পরিবর্তন বাধ্য হয়ে এসছেন তাহলে সেখানে এই জানিয়ে দিলেন যে তুমি কে তা আমি জানি তথাপি তুমি যখন প্রশ্ন করেছ আমাকে উত্তর দিতে হবে এই বলে কি করলেন এবার প্রথমেই তিনি সৃষ্টির বিভিন্ন রকম রহস্যের কথা বললেন যেটা চর্চা করতে গেলে কম করে ছমাস আলোচনা করলে ভালো হয় অল্প অল্প করে অল্প একটা একটা করে সূত্র একটা একটা সূত্র একদিন এই করতে ছ মাস আলোচনা করলে ভালো হয় যাই এখন উপায়ও নেই আমি ক্ষমাপ্রার্থী কী করবো উপায়ও নেই সেই জন্য বলছেন সেদিনকে আমি বলেছিলাম কিভাবে ভগবান যখন উপনিষদ বলছেন এ অহম বহু স্বাম আমি এক আছি বহু হইব সেই সময় ভগবান কি করলেন প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলেন সমস্ত যে জীব পূর্ব পূর্বকল্পের সব জীব এর মধ্যে সঞ্চারিত হল প্রকৃতি গর্ভে সমস্ত জীব নিজের কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করছেন কেউ হাতি ঘোড়া সাপ ব্রাহ্মণ বৈশ্যব যেই যেরম ব্যাপারে কর্মফলে জন্মগ্রহণ করছেন কিন্তু প্রথমে যখন ভগবান প্রকৃতির দিকে তাকাচ্ছেন তখন প্রকৃতির যে ব্যালেন্সিং কন্ডিশন অর্থাৎ যে সাম্য অবস্থা এটা ভঙ্গ হয়ে যায় সাম্য অবস্থা ভঙ্গ হলে একটা এজিটেশন হয় উত্তেজনা তারপরে মহত্তত্ত্ব হয় প্রথমে এই মহাতত্ত্ব থেকে কার্য কারণ সব কিছু বিকারগ্রস্ত হয়ে সব গুণ থেকে আরম্ভ করে যত কিছু আছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় হবে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় তারপর হবে পঞ্চ তন্মাত্র পঞ্চ মহাভূত হবে এইভাবে ধীরে ধীরে সৃষ্টি আঠাশ তত্ত্বের কথা আলোচনা চব্বিশ তত্ত্ব কেউ আঠাশ তত্ত্ব মায়াকে ধরে ভগবানকে ধরে সমস্ত কিছু কার্যকারণ ধরে এইভাবে হয় এইভাবে সৃষ্টিতত্ত্বের আলোচনা করা হলো সৃষ্টি সৃষ্টিতত্ত্বের মোটামুটি সংক্ষেপে বলা গেল এবং তারপরেতে দেখা গেল মৈত্রীয় মুনি বলছেন আমি যখন কালকে বলেছিলাম অত্র কালকে বলেছিলাম অত্র স্বর্গ বিসর্গস্য মূতয় মন্নন্তরে ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয় বলেছিলাম তাহলে প্রথমে দেখো মৈত্রমণি বলছেন প্রথমে কি প্রথমে স্বর্গ যত্র স্বর্গ বিসর্গস্য তাহলে স্বর্গের কথাটা অল্প কথায় বলে দিলাম স্বর্গ মানে কীভাবে মহাতত্ত্ব থেকে সৃষ্টির হল ভগবান থেকে এটাকে বলে স্বর্গ বিসর্গ মানে হলো ব্রহ্মা থেকে এই ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা থেকে কি করে সৃষ্টি হল সেইটা বলতে গিয়ে বলছেন যে ভগবানের নাভিকমল থেকে একটা পদ্ম সেই পদ্মের মধ্যে ব্রহ্মা নিজেকে আবিষ্কার করলেন আবিষ্কার করে চিন্তা করছেন আমি কে কোথা থেকে এলাম আমি তো কোনো কারণ বুঝতে পারছি না কি এইভাবে যখন অনেক চিন্তা করছেন বোঝে বোঝে গভীরভাবে সেই সময়তে তিনি একটা আকাশবাণী পেলেন আকাশবাণীটা কোনো গল্প কথা নয় আমাদের এখানে জড়জগতের লোকরা এসব বিশ্বাস করেন না আকাশবাণীটা আবার কী নারদজ্জি মহারাজ আকাশবাণী পেয়েছিলেন মনে আছে পূর্বজন্মের কথা আমি বলেছিলাম সাধন সিদ্ধ নারদ এটা সাধন সিদ্ধ নারদের পূর্বজন্মের কথা আমি বলেছিলাম নারদজি বলছেন ছোট বয়সে যখন আমি পাগল হয়ে হন্য হয়ে চিন্তা করছি যে কী করবো কেউ নেই তখন কি করলেন নারদজি যখন এই সাধুগুরু যাদের সঙ্গে সঙ্গ করেছিলেন তারা কি তত্ত্ব উপদেশ করেছিল এরকম ভাবছেন তখন হঠাৎ একটা তন্দ্রার তন্দ্রা মানে একটা তন্দার মতো দেখা দিল সেই সময় ভগবান দেখা দিলেন দেখা দেওয়ার পর অন্তর্ধান করলেন এবং বাচ্চা এই নারদ যে পূর্ব বাচ্চা ছিলেন তিনি কাঁদতে আরম্ভ করলেন ভগবান যদি আপনি দর্শন দিলেন ভালো করে দিলেন না কেন এইভাবে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড দর্শন দিয়ে সংসার হয় তখন আকাশবাণী হল তখন আকাশবাণী হয়েছিল যে দেখো এই জন্য তুমি আমাকে আর দেখতে পাবেন কারণ হলো অবিপক্ক কষাই আনাম দুর্দর্শ অহম কুযোগিনাম তোমার এখনও সেরকম ম্যাচিউরিটি হয়নি দুর্দর্শ অহম কু যোগী নাম আসবে দেখবে যোগ রন্ধিত খসাই এই শব্দগুলোর মানে বুঝতে হয় মুখনে বলছে যোগ রন্ধিত খসাই অর্থাৎ ভজনের দ্বারা যত কষায় সমস্ত দূরীভূত হয়ে গেছে নির্মল সেই সব এখন নারদজিকে আকাশবাণী বলছেন বাচ্চাটাকে তোমার এখনও সে অবস্থা হয় না তোমার এখনও কষায় মানে এখনো তোমার কষায় রয়েছে কাজে তোমাকে এগুলো সব কাটাতে হবে তুমি এখনও গুরু কৃপা লাভ করনি গুরু আশ্রয় করি অবিপক্ক মানে অনেক কথা ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলা যায় অবিপক্ক এই শব্দটার যদি ব্যাখ্যা অনেক কথা কিন্তু কে শোনে আর কে বলে অবিপক্ক মানে তোমার এখনও পরিপক্ক অবস্থা আসে নাই তোমার এখনো কষায় যায় নাই তুমি এখনও গুরু গ্রহণ করো নাই তুমি এখনও গুরুর কৃপাপ্রাপ্ত হও নাই তোমার এখনও ভজনের পরিপক্ক অবস্থান সেই জন্য যতক্ষণ পর্যন্ত না তোমার অনর্থ না চলে যাবে ততক্ষণ আমি দর্শন দিতে পারছি না কিন্তু কোনোদিন না কোনো দিন না কোনো দিন তোমার হবে কোনো চিন্তার কিছু নেই এই জন্য ভাগবতে আমরা দেখব ভাগবতে বলছেন যথা যথা আত্মা পরিমিজ্জতে অশৌ মৎপুণ্য গাথা শবনও বিধা তথা 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 বস্তু বস্তুসূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্ত বলছেন যেমন যেমন ভাবে যেমন যেমন ভাবে যতটা পরিমাণে এবং যেরকম উদ্দেশ্য নিয়ে তুমি হরিকথা কীর্তন শ্রবণ করবে যথা যথাযথা আত্মা পরিমিজ্জতে অশৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানই তথা তথা যে পরিমাণে তুমি শুদ্ধ হরিকথা কীর্তন শোভন করবে সেই পরিমাণে তোমার ভেতরের যে কষায় এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং তোমার চোখের যে দর্শন তোমার যে দর্শন শক্তি এটা বাড়বে তুমি ক্রমশ এই জড়জগতের মাধ্যমে এই জড়জগতের যা কিছু আছে এর মধ্যে তুমি সূক্ষ্ম দর্শন করতে পার। তুমি ক্রমে ক্রমে এই হরিকথা শুনতে শুনতে সমস্ত কিছু করতে করতে তোমার পরে এমন একটা অবস্থা হবে তুমি সূক্ষ্ম বস্তু দর্শন এই জগতের মধ্যেই তুমি ভগবানকে অনুভব করতে পারবে এই জগতের মধ্যে তুমি দেখবে ভগবান সর্বভুতের এখন পারবেন এই জন্য যথা, যথা আত্মা পরিমিত অশৌ মৎপূর্ণ গাথা শবন বিধানই তথা তথা পশ্চাৎ বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্ত এইভাবে আমরা দেখলাম এইভাবে নাভিপদ্যের মধ্যে যখন আবিষ্কার করলেন নাভিপদ্যে আবিষ্কার করার পর যখন তপ 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 বলে ভগবান বললেন ব্রহ্মা তখন তপস্যা করেছিলেন দিব্য সহস্র বছর ধরে দিব্য সহস্র বছর ধরে তিনি তপস্যা করেছিলেন দিব্য সহস্র বছর ধরে তপস্যা করেছিলেন এই তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়েছিলেন ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন দর্শন দেওয়ার পর তার ধাম তিনি কেমন সমস্ত কিছু সেইটা আমরা আলোচনা করেছিলাম সেখানে ভগবান চতুস্লোকি ভাগবত বলেছিলেন তাকে এগুলো সব আমরা আলোচনা করেছিল এখন ব্রহ্মা বলছেন ভগবানকে স্তুতি করছেন ভগবানকে স্তুতি করছেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলছেন ভগবান সন্তুষ্ট হয়েছেন আর ব্রহ্মা তাকে ব্রহ্মা এবার স্তুতি করছেন ভগবান স্তুতি করতে বলছেন অনেক কথা সেগুলো আর কী আলোচনা করা দরকার অনেক কথা বলছেন বলছেন যদবা ইদম ভবন মঙ্গল মঙ্গলায় ধ্যানে স্মানো দর্শিত ত উপাসিকানম তস্মৈ নমো ভগবতে অনুবিধে ম যো অনাদৃত নরক ভাগ নরক ভাগ ভীর প্রসঙ্গই বলছেন হে ভুবন মঙ্গল আমরা তোমার উপাসক তুমি আমাদের মঙ্গলের নিমিত্ত ধ্যান বা আসরে এইরূপ দর্শন করালে অতএব তোমার এটাই তোমার রূপ সন্দেহ নাই তুমি প্রভু আমরা অব্যক্ত অব্যক্ত বটেই নিবিষ্ট চিত্ত আমরা তোমার স্বরূপের জ্ঞান নাই আমরা তোমাকে দেখতে পাই না রূপে তুমি থাকো যাই হোক যে সকল নরাধম যে সকল নরাধম ব্যক্তি হ্যাঁ অনিশ্বর অনিশ্বরবাদী অর্থাৎ যারা ভগবান তোমাকে মানে না হ্যাঁ পারে না তারা তোমার মায়াতে মোহিত হয়ে রয়েছেন সেই তোমাকে কোনো প্রণাম শরণাগতি কোনো কিছুই করে না সেই জন্য বলছেন যদবা ইদম ভবন মঙ্গল মঙ্গলা ধ্যানে স্মন নদর্শিত ত উপাসিকানম তসমো ভগবতে অনুবিধে ম তোভ্যাম অনাদৃত নরক ভাগ ভীর প্রসঙ্গই এইভাবে বলছেন সমস্ত আলোচনাগুলো করছেন ধীরে ধীরে তারপর বলছেন অহন্না প্রীতণা নিশি নিশ্চয় মনোরথ ধিয়া ভ্ন নিদ্রা দৈব দেবা ঋষ্যোপিদে যুষ্মৎ প্রসঙ্গ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরি কি বলছেন অহন্না প্রীতণা নিশ্নিশয় না নামনোরথ ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অহতার্ত রচনা রেসয় ও যুষ্মাত প্রসঙ্গ বিমুখা ইহ সংসার যারা ভগবান তোমার বিমুখ যারা তোমার বিমুখ তারাই এই সংসারে আসে বাস্তবিক জীবের স্বরূপে কোনো সংসার নাই ব্রহ্মা বলছেন বাস্তবিক জীবের স্বরূপে কোনো সংসার নাই সংসারে এসে পড়েছে কর্মফলে তাই যে বলছেন অহন আপার্থ কর না আনা না না মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্র রাত্রিবেলা ঘুমায় নানান দুর্বাসনা আছে হঠাৎ রাতে ঘুম ভেঙে পেলো ঘুম বিশ্রাম পাচ্ছে না চিন্তা করছে নানান দুশ্চিন্তা আসছে আর স্বর্গের দেবতারা ওদেরকে নাচিয়ে মারে স্বর্গের দেবতা এবং যে গ্রহতারা আছে কেউ বলে আমার শনির দশা কেউ বলে মঙ্গলের দশা কেউ বলে রাহুকেতু এগুলো করাচ্ছে এগুলো সব এইভাবে তারা যন্ত্রণা পাচ্ছেন অহম না অহম না পিতার্তকরণা নিশিনিষয় না না মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অহতার্থ রচনা ঋষীয় ওপি দেওয়ুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংরি তারপর বলছেন ভক্তিযোগ পড়িভাবিত হিস আসসে সত্যক্ষিত পতন পুংসাম যাতায় সদনু গ্রহায় ইত্যাদি বলছেন ভগবান তুমি ভক্তিযোগে পরিভাবিত তুমি ভক্তিযোগে পরিভাবিত কাউর হৃদয়তে দর্শন দিয়ে থাকো তুমি ভক্তিযোগে পরিভাবিত কোন জীব কোন মানুষের হৃদয়েতে তুমি দর্শন দিয়ে থাকো কীরকমভাবে বল সুতে সুতেক্ষিত পথ ননুনাথ বংশ সুতো মানে আগে সমন করে তারপর দেখে অনেক কথা বলতে হয় কিন্তু আমি আনন্দ পাচ্ছি না এতগুলো কথা বলতে হয় তবে একটা বোঝানো যায় কিন্তু হচ্ছে না সময় অল্প বড় দুঃখ পাচ্ছি বলছেন সুতেক্ষিত পথ ননুনাথ বংশ সুতেক্ষিত মানে আমাদের যে দর্শনটা সেটা কি আমরা যে ভগবানকে দেখতে যাব গুরু বৈষ্ণবকে দেখতে যাবো কীভাবে প্রথমে আমরা শুনব প্রথমে আমরা গুরু বৈষ্ণবের মহিমা শুনব ভগবানের মহিমা শুন তারপর দেখব প্রবাদ বলছেন যারা যাদের জীবনে ক্রিয়া হয় নাই যারা আদৌ শোভন করে নাই তারা এই চোখ দিয়ে ভগবানকে দেখতে গেলে তারা ধোকা খেয়ে যাবে তারা ফাজিল হয়ে যাবে প্রবাদ বলছেন যারা ভগবানকে গুরু বৈষ্ণবকে সোজাসুজি দেখতে যায় হরিকথা বা গুরু বৈষ্ণবের ধার ধারে না তারা ফাজিল হয়ে যায় তারা ফাজিল অধপতিত হয়ে যায় সেই জন্য বলছেন ভগবানকে গুরু বৈষ্ণবকে স্বাস্থ্যের কথা আগে কান দিয়ে কান দিয়ে দেখতে হয় এই চোখ দিয়ে দেখতে নে আমাদের প্রথমে কান দিয়ে দেখতে হয় সেই জন্য বলছে সুতেক্ষিত পথ সুতো তারপর ইক্ষণ ইক্ষণ মানে দেখা সুতো মানে আগে দেখ আগে শোনা এই জন্য বলছেন সুতেক্ষিত পথ ননু ননুমান নিশ্চিত মেহ ননুনাথ পুংস যে সমস্ত দেহদারী জীব প্রথমে যদি তার আপনার কথা গুরু বৈষ্ণব সাধু গুরু শুনতে থাকে অনর্গল শুনতে শুনতে তারপর তার চোখটা পরিষ্কার হয় দিব্য দর্শন হয় সে দেখতে পারে তা নাহলে হয় না যদ্ উরগায় বিভাবয়তি তত্তদু প্রণয়সে সদনুগ্রহ ভক্তকে তার ভেতরে যে ভাবনা যে ভাবনা নিয়ে তাকে ভগবান ভগবানকে উপাসনা করেছে সেই ভাবনা যে দর্শন দেন যেমন তুলসীদাসজি রামজিকে চান তার ইষ্ট দেবতা তুলসীদাসজি রামজিকে চান তুলসীদাসজি একবার অনেকবার বৃন্দাবনে গেছেন তিনি একবার বৃন্দাবনে গিয়ে জ্ঞান গুদুরি বলে একটা জায়গা আছে কাঁচ মন্দিরের পাশে গোপেশ্বর মহাদেবের কাছে সেখানে গিয়ে তিনি ভজন করেছিলেন তার ভজনে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিয়েছিলেন কেন কথিত আছে আমরা শুনেছি স্বাস্থ্যের বিচারে যাকে আমরা তুলসীদাস বলি তিনি অ্যাকচুয়ালি সেই যিনি আদি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি বাল্মীকিমুনি এবার এই ইনি এই রূপের তখন তিনি সংস্কৃত লিখেছিলেন আর ইনি লিখেছেন চৌপাই ছন্দে সাধারণ লোকের জন্য সেই তুলসীদাসজির সামনে ভগবান দর্শন দিয়েছিলেন দর্শন দেওয়ার পর চরণে পড়ে গেছেন কাঁদছেন বলছেন প্রভু আপনি আমাকে দর্শন দিলেন কৃপা করে আমার তো অহ কিন্তু আপনি যদি দয়া করে আমার ইষ্টদেবের রূপে দর্শন দেন আপনি তো কৃষ্ণস্বরূপ আমি জানি কৃষ্ণ আর রাম একই কিন্তু আমার তো নিষ্ঠা আছে রামচরণে তো আপনি যদি দয়া করে সেই রূপে দর্শন দেন অনেক আনন্দ আরও বেশি তখন কৃষ্ণ অন্তর্ধান করলেন রামরূপে তাকে দর্শন দিলেন কাজেই আমাদের নবদ্বীপখণ্ড পাঠ করবে ওই পারেতে একটা ব্রাহ্মণ ওই পারেতে কোলদ্দ্বীপে একটা ব্রাহ্মণ বরাহ ভগবানকে আরাধনা করতেন পরিক্রমাখণ্ডে আছে ভক্তিম ঠাকুর লিখেছেন ওই পারেতে একজন শুদ্ধ ব্রাহ্মণ বরাহ ভগবানকে তিনি পূজা করতেন অনর্গ সারাদিন পূজা করতে করতে কী করলেন একদিন বরাহদেব তার কাছে আবির্ভাব হলেন লেখা আছে তাহলে যে যে স্বরূপের আরাধনা করবেন তার সেই ভাব অনুযায়ী ভগবান তাকে দর্শন দেন অন্যভাবে হয় না যাই হোক এইভাবে ব্রহ্মা অনেক স্তব করলেন অপূর্ব সে সমস্ত স্তব এক একটা স্তবের আলোচনা করতে গেলে বেশ কয়েকদিন ধরে আলোচনা তবে মজাটা হয় তবে আনন্দ হয় নালে আনন্দ হয় না বিদুরজি এবার বিদুরজি এবার বললেন ঠিক আছে ভগবান যখন ভগবান যখন ব্রহ্মাকে দর্শন দিলেন ব্রহ্মা যখন ভগবানকে স্তপ করলেন তার আগে ব্রহ্মাকে কৃপা করে চতুশ্রকী ভাগবত সবই মানলাম শুনলাম কিন্তু এখন আমাদের বক্তব্য হলো আমার যখন ভগবান অন্তর্ধান করলেন ব্রহ্মাকে তো বেশিক্ষণ থাকিননি তার মধ্যেই সব হল তার পরেতে ব্রহ্মা কি করলেন এটা জানতে চাই তিনি কি করতে চাইলেন বলে ভগবান আদেশ করে গেছেন তুমি সৃষ্টি করো কি ভাগবতে আছে না সেখানে ভগবান বলছেন তুমি জানি আমি জানি সৃষ্টির কাজটা হচ্ছে রজগুণের কাজ সৃষ্টির কাজটা হলো রজগুণে আমি জানি তুমি কষ্ট পাবে না আমার কৃপা তোমার ওপর থাকবে যদিও তুমি এই সৃষ্টিকার্য করছো কিন্তু আমাকে ভুলবে না এই জন্য লাস্টের শ্লোকে এতদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসা শোনাত্মনাহা অন্নয় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বদূষণ এ তৎ মতম সমাতিষ্ঠ পরমে ন সমাধীনা ভবান ও কল্প ন নিম করি এটা ভগবান আশীর্বাদ করেছিলেন এটা ভগবান ব্রহ্মার ওপর আশীর্বাদ করেছে যে তুমি এই সৃষ্টির কাজ ব্যস্ত থাকলেও আমাকে তুমি ভুলবে না এটা তোমার আশীর্বাদ রইল এইভাবে আশীর্বাদ করেছে যাই হোক এখন ভগবান আদেশ করেছেন সৃষ্টি কি করে করবো সৃষ্টি করতে হবে সৃষ্টিকর বা চিন্তা করছেন প্রথমে তো ব্রহ্মা ভগবানকে না দেখে ওই নাভিপদ্যের নিচে ওপরে সব খুঁজে ফেলেছেন খালি উঠছে না নামছেন কোথায় রে বাবা কী চারিদিকে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না কী ব্যাপার কিছুই বুঝতে পারলেন তারপর ভগবান বোঝালেন যে তোমার জন্ম হয়েছে আমার নামই রাঁধে কোনো চিন্তার কিছু নেই তুমি সৃষ্টি কর এখন এই যে ভগবানের যে আদেশ সৃষ্টি করবে কি করে সৃষ্টি করবে সৃষ্টি করবার কোন রাস্তা দেখতে পাচ্ছেন কেন সমস্ত সৃষ্টি জলের তলায় চলে গেছে জলের তলায় এখন কি করবেন জলের তলায় যাওয়াতে চিন্তা করছেন কি করব আমি জলের তলায় চলে গেছে ভগবান আপনি যে সৃষ্টির কথা বলছেন আমি কি করে সৃষ্টি করব সৃষ্টি তো সম্ভব না তখন কি হলো এবার ভগবান বললেন কোনো চিন্তা নেই আমি দেখছি কি করা যায় ভগবান বললেন আমি দেখছি কি করা যায় বলে কী করলেন তিনি তিনি কি করলেন এইভাবে শুকর রূপ ধারণ করলেন ভগবান এবার বরাহ রূপ ধারণ করেতে সেই পৃথিবীটাকে এবার জল থেকে উদ্ধার করে নিজের জায়গায় রাখলেন এই প্রসঙ্গে বলা ভালো এই যে বরাহ অবতার কিন্তু দুটো কিন্তু বেদব্যাস আমাদের সুখদেব স্বামী যখন বর্ণনা করছেন অল্প কথায় একবারে শেষ করে দিয়েছে কথাটা বোঝবার বিষয় বরাহ অবতার কিন্তু দুটো একটা হচ্ছে শ্বেতবরাহ কল্পে একটা হচ্ছে কৃষ্ণ বরাহ কিন্তু যখন বর্ণনা সুখ সুখদেব যেহেতু তার একটু চিন্তা রয়েছে কৃষ্ণের কথাটা বেশি করে বলল এই জন্য অল্প কথায় তিনি বরাহ অবতার করে শেষ করেছে। প্রতিপক্ষে একবার নয় অবতার দুবার হয়েছিল একবার হচ্ছে জলের তলায় যখন ছিলেন এই ব্রহ্মা প্রার্থনাতে শ্বেত বরা তুলে দিয়ে চলে গেলেন তারপরেতে আরেকবার হয়েছিল যে সময় হিরণ্যাক্ষ খুঁজতে খুঁজতে এই পৃথিবীটা কোথায় গেল একটা প্রলয় হয়েছিল চলে 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 গেছিল সেটা অন্য সময় সেই সময়তে আবার কৃষ্ণবরাহ তিনি জলের তলায় গিয়ে পৃথিবীকে তুলেছিলেন এবং হিরণ্যাক্ষকে উদ্ধার করেছিলেন তাহলে দুটোকে একসঙ্গে মিলিয়ে অল্প কথায় সেরে দিয়েছে আর বেশি বলেন না যাই হোক হ্যাঁ 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 ওটা তো হয়েছে তারপর আবার এসছিলেন কৃষ্ণ বরা হ্যাঁ সেটা আলাদা দুটো আলাদা আলাদা বড় হোক একটা হচ্ছে হ্যাঁ তখন হিরণ্যকে জন্ম হয়নি এই কথাই দিয়ে বলছি আমি এইটাই কথা বলছি হিরণ্যকে তখন জন্মই হয়নি তখন দিয়ে কোথা থেকে কাজে বড় অবতার দুটো কপিল অবতার দুটো বুদ্ধ অবতার দুটো লোকে বোঝে না আমাদের বুদ্ধ অবতার হচ্ছে বাস্তবিক আমাদের যে ভগবান বুদ্ধ তিনি আলাদা আর আরেক বুদ্ধ যে কপিলাবস্তু নগরে নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী নগরে লুম্বিনী আমরা ছোটোবেলায় পড়েছি সেখানে জন্য এই বুদ্ধের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই ইনি শূন্যবাদ প্রচার করেছিলেন ইনি যে আছেন শূন্যবাদ পড়েছেন এর মধ্যে কোনো কিছু সার নাই সেরকম কপিল এটাও দুজন কপিল এক হচ্ছে ভগবান কপিল যিনি আমাদের এই কতত্ব সুন্দর আর অগ্নিবংশীয় কপিল ইনি ইনি হচ্ছেন মায়াবাদীও আমাদের এই ভক্তির কিছু নাই এর মধ্যে আমাদের জানবার কিছু নেই কিন্তু একেই লোক অগ্নিবংশীয় কপিল এদের সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য নেই কিন্তু কি করব জগতের লোক জানে না এই জন্য করে এখন বিদুর জি মহারাজ এবার ধীরে ধীরে শুনছেন কী করে এইসব হলো আর ধীরে ধীরে বলতে এবার কি করে জলের তলা থেকে এবার এই বরাহদেব ভগবান কি করলেন জলের পোলায় তলে গিয়ে সেখান থেকে পৃথিবীকে উঠিয়ে নিজের জায়গা রাখলেন শক্তি আধান করলেন যেমন এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যত গ্রহ তারা যা কিছু আছে যেমন এই সূর্যটা সেটা হলো চোদ্দ লক্ষ গুণেরও বেশি বড় এইগুলো যে শূন্যতে ঝুলছে এটা লোকে চিন্তাও হয় না যে কি করে ওরা আছে গ্রহ তারা এইসব যে আকাশে ঝুলছে এটা কি করে আছে এটা কাউ চিন্তা হয় না ওরা জানে না অনন্ত দেব এগুলোকে ধারণ করে রেখেছে এরা জানে না ওরা বুঝতেও চায় কিন্তু বিদেশের বৈজ্ঞানিকরা বিদেশের দার্শনিক তাদের কত আছে আমি একটা একটুকু বলে যাব পৌপাদে অনেক বলেছেন যেমন কান্ট কান্ট বলে একজন দার্শনিক ছিলেন তিনি বলছেন যে আমি যখন আকাশের দিকে তাকাই তখন প্রচন্ড ভীত হয়ে যায় যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমি কে রে বাবা কোথা থেকে এলাম ওই ওই দার্শনিক বলছে। পৌপাত অনেক দার্শনিকের কথা বলেছেন বিদেশে পৌপাত বলতেন কেন একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দিতেন বলছেন আমি আকাশের দিকে তাকিয়ে ভীত হয়ে যেতাম এবং ভাবতাম এই অনন্ত ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করল আর আমি বাকি আর বলতেন আমি ছোটবেলা থেকেই যদি কোনো একটা অন্যায় কাজ করতাম অন্যায় কাজ করার পর আমি লজ্জিত হতাম মনে হতো কে যেন আমার ভেতর থেকে বলছেন কেন এটা করলি এটা করা কি তোর উচিত ছিল এই নোংরা কাজটা করলি বলে এটা কে ক্যান্ট কান্ট বলছে জার্মানের একজন দার্শনিক বলছে আমি একটা নোংরা কাজ করে ফেললাম হঠাৎ করার পরে ভেতর থেকে দেখছি কে যেন বলছে এই এটা কেন করলি তুই কেন করলি তুই মানে আমি ভীত হয়ে যাই তাহলে ক্যান্ট অনুভব করেছিলেন আইনস্টাইন অনুভব করেছিলেন আইনস্টাইনের যে বিচারগুলো আমি ছোটোবেলায় ম্যাকমিলন কোম্পানির প্রকাশিত আইনস্টাইনের জীবনী পড়েছিলাম অনেক আগ্রহ ছিল কেন বিজ্ঞান নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় এবং নিউক্লিয়ার সায়েন্সে এই যে ভাবা অ্যাটমিক সায়া ইনস্টিটিউট এখানে যেতে হতো সেখানে লেখা আছে আইনস্টাইনের একটা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে সেখানে ঢুকেই আমি পড়তাম সেখানে লেখা আছে আইনস্টাইনের ছবি সেখানে বলছেন আই ওয়ান্ট টু নো গডস থটস ঈশ্বরের ভাবনাগুলো আমি জানবার বড় ইচ্ছে কিন্তু কি করে জানো বাকি সব আমার অজানা রয়ে গেল নিউটন বলছেন আমি অনন্তই এই জ্ঞান জ্ঞান সাগরের তীরে কয়েকটা পাথর মাত্র আমি তুলেছি নিউটন বলছেন পড়েছ তোমরা পড়েছ নিউটন বলছেন এই অনন্ত জ্ঞান সাগরের তীরে মাত্র কয়েকটা কণ্ড আমি তুলেছি লোকে আমাকে জ্ঞানী বলে আমার কি জ্ঞান আছে এই হলো অনন্তরূপে হরি আর এগুলো দেখেও লোকে বোঝে না এতই জড়ো অভিনিবেশ রয়েছে এদের যে কোটি কোটি কত জন্ম জন্মাতে হবে ঠিক নেই এরা উদ্ধার পাবে বলে মনে হয় শুনতে রাজি না ওই ওই সব নোংরা মনে রয়েছে আনন্দ বুঝতে পারছে যেতে হবে বড় দুঃখের ব্যাপার যাই হোক এখন সুখদেব গোস্বামী শুকতালে বলছেন সেই কথাটা সুতদেব গোস্বামী সনকাত ঋষিকে বলছেন সেই সুতদেব গোস্বামীর চর্চার মধ্যে এবার বিদুরুবাচ মানে ঋষি বিদুরকে বলছে এতগুলো কথা মাথা মাথাটাকে স্থির রাখতে হয় নাহলে হয় না বুঝতে পারবেন এখন এই কথা শোনার পর বিদুর বলছেন তাহলে কি করে এ আদি দৈত্য হিরণ্যাক্ষকে বধ করলেন বরাহ ভগবান কি করে তিনি যজ্ঞমূর্তি ধারণ করে উঠলেন এইসব কথা শুনতে যায় আর তাদের জন্ম হলো কী করে তারা কারা এত শক্তিশালী ভগবানের সঙ্গে লড়াই করে বাপ রে বাপ এত শক্তি ভগবানের সঙ্গে লড়াই করে ওরা তো আসলে জানে না এই যে দুটো ছেলে আর তা হিরণ্যাক্য হিরণ্যকশিবু এরা তো অ্যাকচুয়ালি বৈকুণ্ঠের পার্শ্ব এরা অ্যাকচুয়ালি বৈকুণ্ঠের পার্শ্ব এই বৈকুণ্ঠের পার্শ্বদ এই যে চতুর্শন গেছিল অল্প কথায় বলছি চতুসন এদেরকে ঢুকতে দিছিল। তারা বলছেন আমরা ঢুকবো বলে না ঢোকা হবে না কেন ঢুকতে দেবেন না আরে বৈকুণ্ঠে কে আসতে পারে আপনাদের ধারণা নেই কোথা থেকে আপনাদের ভয় আসছে আমরা বৈকুণ্ঠে এসেছি বোঝা উচিত আপনাদের মানে না ঢুকতে দেব রেগে গিয়ে তখন বেদটা এর ধরেছে ঢুকতে দেবেন না তখন রেগে গিয়ে বলে আরে বেটা তোর বুদ্ধি খারাপ হয়ে গেছে হ্যাঁ আমরা বৈকুণ্ঠে এসেছি বৈকুণ্ঠে বাইরের লোক কী করে আসে তা ঢুকতে দেবে না মানে বলে জনি লাভ কর বেটা বলে এবার ওষুধজনী লাভ করো ব্যাস অভিশাপ দিয়ে দিল অভিশাপ দেওয়াতে কী করলো এবার তারা পায়ে পড়লো যে আমার ক্ষমা করুন হয়ে গেছে ভুল আমরা বুঝতে পারিনি এটা অনেক টিকার অনেক ব্যাখ্যা করতে হয় প্রচুর ব্যাখ্যা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করতে থাকি আমার আনন্দ হচ্ছে না এক একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা এই যেগুলো বৃন্দাবনে করতাম এখানে হচ্ছে না যাই হোক এখন অল্প কথায় উত্তর এটা বলতে হয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিবু এরা কোনো সাধারণ দৈত্য নয় এরা চতুর্শনের অভিশাপেতে তারা জন্মগ্রহণ করেছেন দ্বিতি তার গর্ভে অর্থাৎ এই যে কশ্যপ ঋষির যে দুই পত্নী তার গর্ভেতে জন্মগ্রহণ করেছেন কিভাবে সেইটা একটু আলোচনা অবশ্যই করব করে তারপর বরাহদেবের মহিমা কি করে তাকে উদ্ধার করলেন এগুলো বলা এখন ওই যে অভিশাপের ব্যাপারটা এটা যদি দুটো দুটো অক্ষরে না বলি এটা অন্যায় হবে সেটা হচ্ছে কি বাস্তবিক পক্ষে কি ওরা অভিশাপ পাওয়ার যোগ্য ছিল সত্যি কি তার অভিশাপ পাওয়ার যোগ্য ছিল আমাদের মধ্যে বা সন্দেহ আসবে আরে মশাই আমরা গীতাতে পড়েছি ন নিবর্তন্তে তাম পরম তাহলে কি কথা বলছেন আপনি যে জগতে গেলে পরে বৈকুণ্ঠ আর ফিরে আসে না আপনি বুঝি পড়ে গেল এটা কি করে মানা যায় এ তো আমরা মানবো না হ্যাঁ মানবে না ঠিক এর উত্তর আছে সেটা কি সত্যি বৈকুণ্ঠ জগতে গেলে কেউর পতন হয় না এটা ধ্রুব সত্য ন যজ্ঞাত নিবর্তনতে মাম ঠিক কথা ভগবানের প্রতীক কিন্তু যদি ভগবান ইচ্ছা করেন তোমাকে দিয়ে কিছু কাজ করবো আমি জগৎ উদ্ধারের কিছু কাজ করব তোমাকে পাঠাবো জগতে তাহলে যে কোনোভাবে এই ঘটনাটা যেমন পরীক্ষিত মানে যে ভুল করার কোনো সম্ভাবনা নেই ভগবানের মায়াতে এই যোগমায়া করালেন তাকে তাহলে এখানে ওদের কোনো ভুল করার কোনো প্রশ্নই নেই কারণ তারা বৈকুণ্ঠের পার্শ্ব কিন্তু তারা ভগবানের ইচ্ছায় ভুল করলেন ভগবানের ইচ্ছায় ভুল করলেন হ্যাঁ ভগবান নিজেই বলেছেন ভগবান নিজে যখন চতুসনের সঙ্গে আলোচনা করছেন তখন চতুস্বন দুঃখ পেয়ে বলছেন আমরা আমরা অভিশাপ দিয়ে ফেললাম এটা উচিত হয়নি কী করবো বলুন যাই হয়ে গেল বলছে না আপনারা অভিশাপ দেননি আমার ইচ্ছায় অভিশাপ দিয়েছে এ আমার ইচ্ছায় অভিশাপ দিয়েছেন কেন এরা যদি জগতে না যায় তাহলে আমি যেতে পারবো না আর ভগবানের বীর রস যুদ্ধ করার ইচ্ছা হয়েছিল ভগবানের বলছেন আমি এত রস আস্বাদন করি কিন্তু বীররসা কার সঙ্গে করুক কেউ তো আমার মতো ক্ষমতাবান নেই তাহলে বৈকুণ্ঠের পার্শ্বদকে পাঠাতে হবে যে গেলে পরে আমার সঙ্গে লড়াই করতে পারবে ভালো হবে তখন জয় বিজয় বলেছিল তখন জয় বিজয় বলেছিল যে দেখুন প্রভু আপনি স্বয়ং সম্পূর্ণ আপনার যে এই যে বীররস আস্বাদনের ইচ্ছা হয়েছে এটা আমরা পূরণ করব যদি আপনি বল ঠিক আছে তাহলে ভগবান চতুর্সঙ্গে বলছে আমার ইচ্ছায় অভিশাপটা হয়েছে তোমরা দাওনি আমি এই দুজনকে জগতে পাঠাবো কাজ আছে আমার তাহলে ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে ভক্তি বিনোদ ঠাকুর আসতে বাধ্য ভগবানের যদি ইচ্ছা হয় ভক্তির সিদ্ধান্ত সরস্বতী সরস্বতীকে ঠাকুর পাবে ভগবানের যে ইচ্ছা হয় ভক্তিপুরকে আসবে সমস্ত কে পরমকেশকো আসছিল আসতে হবে তাদের ভগবানের ইচ্ছা যেতে হবে না বললে তো চলবে ভগবান ইচ্ছা ভগবানের ভগবানের সেবা করার জন্যই তারা রয়েছে যে কোনোভাবে জগতে আসবে মনুষ্য লীলা করবেন কিফা করবেন তাহলে সেখানে এইভাবে দেখা গেল যে কখনোই এটা অভিশাপ নয় এটা ভগবানের ইচ্ছা একটা ঘুরিয়ে একটা 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 উপায় ওয়ে আউট এটা বলে ইটস ওয়ান কাইন্ড ওয়ে আউট এই রাস্তা ছাড়া আর রাস্তা নেই আচ্ছা দ্বিতীয় কথা হলো আবার একটা আমাদের সন্দেহ হচ্ছে সেই সন্দেহটা কী বলে আরে বাবা বৈকুণ্ঠ জগতে তো অপ্রাকৃত শরীর থাকে শরীরটা তো অপ্রাকৃত থাকে তো এখানে যে অসুর শরীর এটাও তো সন্দেহ হচ্ছে এটা তো বৈকুণ্ঠ পার্শ্বদ দেহ তো পতন হয় না বৈকুণ্ঠের পার্শ্বদ দেহ বৈকুণ্ঠের পার্শ্বদেহ চিহ্ন হয় ওটা কি করে এই জগতে আসবে অসুর হলো কি করে এই প্রশ্ন চলে আসছে এর উত্তর হলো এই বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে ওরা যে বৈকুণ্ঠের পার্শ্বদ এদের মরে গিয়ে মায়ের গর্বে জন্ম করে এরম হয়নি কিন্তু লোকে বোকা বোঝে না লোকে জানে না ওদের মরে গিয়ে যেন মায়ের গর্বের জন্য ওরম হয়নি তাহলে কীরকম হয়েছে বলছেন ওরা যেহেতু বৈকুণ্ঠের পার্শ্বদ অনিমা লগিমা প্রকিমা প্রকাম সব যোগসিদ্ধি আছে এই জন্য ওই যে বৈকুণ্ঠের পার্শ্ব দেহটা কথাটা বুঝতে হবে এই যে জয় বিজয় যে দেহটা ওটাকে ফেলে দেয়নি ওটা রয়েছে কিন্তু ওরা সূক্ষ্ম হয়ে গেছে ওই জয় আর বিজয় ছোট্ট হয়ে একেবারে ধুলিকোনার মতো বীর্যের মায়ের গর্বে ঢুকে পড়েছে ইচ্ছে করে বোঝা গেল কী বললাম এটা লোকে জানে না ওদের শরীর ফেলে দিতে হয়নি ওই শরীরই আছে কিন্তু ওই শরীরটাকে যোগ বলে ছোটো করেছে একদম ছোটো করে মায়ের গর্ভেতে ঢুকে ঢুকে গিয়ে ওই জন্ম নেওয়ার লীলাটা করল আর জন্মের সঙ্গে সঙ্গে তাদের এই যে অসুর দেহটা এবার বাড়ছে তারা তো তাই রয়েছে ভেতরে জয়বীজে রয়েছে ভগবান বলেছিলেন দেখো তোমরা দুঃখ করো না আমার ইচ্ছায় তোমাদেরকে জগতে যেতে হয়েছে প্রভু আমরা আপনাকে ছাড়া থাকবো কী করে তো আপনি এমন একটা ব্যবস্থা করুন যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে পারি পর দেখো যদি অনুকূলভাবে আমার সঙ্গে তুমি লীলা করো জড়ে তাহলে তোমার সাত জন্ম লাগবে আর যদি প্রতিকূল করে করো তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে প্রতিকূলই ভালো প্রতিকূল ভালো আমরা প্রতিকূল করি আর ঠিক আছে প্রতিকূল হলে কিন্তু আমার সঙ্গে লড়াই ফড়াই হবে হোক আপনি তো সব কীফাম সেই সময় প্রতিকূল হিসাবে অসুর হিসাবে এলো তাহলে অনুকূলভাবে আসতে গেলে সাত জন্ম একটার পর একটা ওই জন্য তিন জন্ম একটা হচ্ছে হিরণ্যাক্য হিরণ্যকশিবু একটা হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণ আর একটা হচ্ছে শিশুপাল আর দন্তবর্গ এরাই আসছে আর আমাদের যাকে কাজী কাজি কাজীকে উদ্ধার করেছে মহাপ্রভু একে জান একে এই জানে না এই কংস এই কংস একে যাই হোক আর কংসুকে যেন মামা একেও গিয়ে মামা সম্বন্ধ করেছে কাজী জানতে হবে এই গভীর রহস্য এখন জন্মের যে ইতিহাসটা এটা কিছু বলা দরকার হঠাৎ একদিন কালেতে এবার আমাদের যে ঋষি তিনি এখন তপস্যা করছেন তপস্যা মানে আগুনেতে আহুতি দেবেন সন্ধ্যেবেলা এই সময়তে দ্বিতি মা এসে বলছেন আমাকে সন্তান জন্ম দিতে হবে আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো কোনো চিন্তার কিছু নেই কিন্তু অপেক্ষা করতে হয় বলছে না আমি অপেক্ষা করতে পারবো কিছুতেই মানে না যত বোঝায় যে তুমি অপেক্ষা করো সন্ধ্যাকাল আমি যজ্ঞ করব অনেক ব্যাপার আছে দেবতারা ঘুরছে কিছুতেই মানে লাস্টে যখন একেবারে অপারক তখন ঋষি আকাশের দিকে থাকে ভগবান এ হয়তো তোমারই কোনো ইচ্ছা নালে এরকম তো হতে পারে না আমি এত বোঝাচ্ছি লাস্টে কী করলেন উপরত হলেন লাস্টে কী করলেন জলে থেকে স্নান করে ভগবানকে চিন্তা করলেন ভগবান আমার অপরাধ আপনি নেবেন না যেভাবে আপনারই ইচ্ছা হবে সেই সময়তে কশ্যপ বললেন তুমি আমার কথা মানলে না তাই জন্য তোমার গর্ভে অসুর জন্মগ্রহণ করবে হ্যাঁ অসুর হ্যাঁ যে অসুর সমস্ত জগৎকে কষ্ট দেবে সমস্ত জগৎকে কষ্ট দেবে আর তাদের পরিণাম ভয়াবহ ভয়াবহ কোনো ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ বৈষ্ণবের সাপে তো মরবে না তো মানে ব্রাহ্মণ বৈষ্ণবের সাপে মরবে না ওরা ব্রাহ্মণ বৈষ্ণবের সাপে যেন না মরে ওরা জানে ব্রাহ্মণ বৈষ্ণবে সাপ পেলে অভিযাপ তাহলে আর কোনো রাস্তা নেই বলো না ভগবানই আসবেন ভগবানই এসে তাদেরকে উদ্ধার করবেন আর তোমার পুত্র ভয়ঙ্কর হবে দুজন পুত্র যে লোককে একবারে আগুনে জ্বালিয়ে দেবে এত কষ্ট দেবে কিন্তু তোমার যে একজন নাতি হবে তোমার একটা নাতি হবে সেই নাতিটা বিরাট ধার্মিক হবে জগতের সবার আশ্রয় হবে বিরাট ভালো ভগবান তাকে করুণা করে দর্শন দেবেন তার জন্য আবির্ভাব বা তাহলে একটু ভালো যাই হোক এখন ভেবেছিল আমার ছেলে দুটো এটা মাঠে মারা যাবে যাই হোক এবং প্রহ্লাদ জন্মদিন সেটা পরবর্তীকালে আসছে এইভাবে এবার কি করল অনেক দিন পর্যন্ত এই গর্ভকে গর্ভকে এবার ধারণ করলেন করার পরেতে গর্ভের যে তেজ এই দেখে দেবতারা ভয় পেয়ে গেল আর এই মশাই এই কী তেজ রে বাবা এ তো আমাদের বৈকুণ্ঠ বৈকুণ্ঠ সব গিয়ে বললেন ভগবান এগুলো কী হচ্ছে ব্রহ্মা বলে তোমরা চিন্তা করো না ব্রহ্মা বললেন চিন্তার কিছু নেই এই দ্বিতীর গর্ভেতে দুজন আসছেন তাদের তেজেতে জগৎ এরকম ভাস্বর হয়ে আছে কোনো চিন্তার কিছু নেই যাও যা হওয়ার হবে সব করা যাবে এইভাবে বলে কি হলেন এইভাবে বলে কি হলেন এবার পরবর্তী সময়ে দেখা যায় এই ছেলে দুটো অসুরগুলো চচ্চর করে বাড়ছে অসুর তো এই রকম ইস্পাতের মতো শরীর আর যাকে দেখে দেখো এই আমার সঙ্গে লড়াই করো লড়াই করবো তো বরুণকে বলছে তোমাকে লড়াই করতে হবে আমার সঙ্গে লড়াই তোমার সঙ্গে আমি কি করব আমার তো ক্ষমতাই নেই ইন্দুকে বলছে লড়াই করো আমার সঙ্গে ইন্দু বলছে তোমার সঙ্গে কি লড়াই করবো আমি করতে হবে বরুণকে বলছে আমি শুনেছি তোমার শক্তি আছে আমার সঙ্গে লড়াই বলছে শোনো আমরা কি তোমার সঙ্গে লড়াই করব। আমরা চুনো ফুটি তোমাকে লড়াইয়েতে সন্তুষ্ট করবার জন্য একজন আবির্ভাব হবে দেখতে পাবে তখন তোমার লড়াইয়ের নেশাটা ছুটেই যাবে তখন বুঝবে যাও এবার যাও এইভাবে কেউ লড়াই করতে চায় উনি ওরা জানে অসুরের সঙ্গে কী লড়াই করব এক একটা বড় বড় পাহাড় দুম করে মারছে গুঁড়িয়ে যাচ্ছে বাপ রে বাপ বড় বড় একটা একটা পাহাড় বলছে হাতে চুল কাছে হাত চুল কাছে মার একটু ভুসি যেমন বান 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 রাজার হয়েছিল ও হারামজাদার পরে হাত চুলকানি বলে এতগুলো হাত কার সঙ্গে লড়াই করি শঙ্কর বলছে ওরে বেটা আমি তোকে হাত দিলাম এখন তুই আমার সে বলে লড়াই করতে হবে হাত চুল কাচ্ছে কী করবো চুলকানো তোর বেরোবে চুলকানাতে বেরোবে এইভাবে হলো হয়ে কি হলো ভগবান কালকে এটা আলোচনা করলে ভালো হয় আজকে প্রসাদ বিতরণ করতে হবে অন্য এই যে আজকে অন্য গোটের সব মিষ্টি মিষ্টি আনা হয়েছে এদেরকে দিতে হবে বাইরের লোককে সময় লাগবে সময় চলে যাবে কি করি আজকে একটা শ্লোকের আমি উচ্চারণ করব কিন্তু পরে আলোচনা করব সেটা হচ্ছে এই যে তৎস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী বায়ু অন্তর্গত স্ববিবরেণ চকার তেইসাম সংশোভম অক্ষরযুষামপি চিত্ততন এইটা হচ্ছে চতুর্শন বলেছিলেন তারপর অনেক গড়িয়ে গেছে তারপরে এবার হিরণ্য হিরণ্যক্ষ হিরণ্যকশিব জন্ম হলো জন্ম হওয়ার পর তারা বাড়তে আরম্ভ করলেন এবার বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যে যুদ্ধটা হবে সেই যুদ্ধকালকে বর্ণনা করে বরহাদেবের মহিমা কীর্তন করে আমরা এগোব চতুর্থ অধ্যায় খণ্ডে নাহলে উপায় নেই যাই হোক এবার প্রশ্ন হলো আজকে এখানেই বিশ্রাম দেওয়া যাক বাঞ্চা জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদুখিতস্ব অনুগ্রহ এ ভূতানি ভাব্যানি জনার্দন বাঞ্ছা কল্পতর কৃপা সিন্ধু ভোজ পতিত আনন্দ পাবনে ভো বৈষ্ণবে নম এই কোথায় যাচ্ছ দাঁড়াও প্রসাদ পেয়ে যাও এক্ষুনি এক্ষুনি দেরি করবো একটু দাঁড়াও দেবগোপাল আমি বুঝতে পারছি না কালকে এই এক সবাই তো ইচ্ছে মতো ডাক্তারি করছি এখন ওষুধটা একটা একটা লোক দিল বলে গলা ছেড়ে যাক এই দেখো তো দেওয়ার পরে এবার ব্রহ্মাণ্ড আমার ঘুরছে আর আমার তো হরিকথা বলা অভ্যাস বলতে থাকছে কে লেখা আছে আমি আশ্চর্য হয়ে গেলাম কি করে কালকে আমি আজ অনর্গল যে অনর্গল বন্যার মতো হরিকথা বেরো কালকে একটা দুশ্চরিত্র ছেলে বসেছিলেন তাকে আমি আসতে পারন করেছি এই রকম স্কন্দপুরাণে প্রমাণ আছে যে একজন এই পাখন্ডির সঙ্গে আলোচনা করে একটা রাজার অদক্ষতা আমার অবশ্য ক্ষতি করতে পারবে কিন্তু কথা বন্ধ হয়ে যাচ্ছে অনেকবার এরম হয়েছে বৃন্দাবনে কথা বন্ধ করে আমি কথা বলিনি শ্যারাপলিতে দুটো মঠ আছে ওরা আমাকে যত্ন করে বলল এর প্রসাদ পেয়ে কথা বল প্রসাদটা পাওয়ার পর আমি বন্দনা করতে বসেছি আমার জীব যেন ইস্পাত হয়ে গেছে জীব নড়ছে না এই ব্যাসাসনে বসে বসছে জীবটা উচ্চারণ করতে জীব ঘুরে যাচ্ছে এ কী ব্যাপার সর্বনাশ তারপর থেকে আমি সাবধান তাহলে দেখো এত সাবধান হওয়ার পরেও কালকে কুড়ি মিনিটের জন্য কিছু মনে করতে পারছি না যেটা অনর্গল হাজার হাজার হরিকতা বেরোচ্ছে কুড়ি মিনিট আমি যেন ধাঁধা দেখছি মনে পড়ছে না সিদ্ধান্ত ভুল হচ্ছে না সংখ্যাটা মনে পড়ছে না বড় আশ্চর্য ব্যাপার এরকম দু চারবার হয়েছে যেন ওই জন্য আমি সাবধানে থাকি